بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. প্রশ্ন এসেছে যে পানের সাথে জর্দা খাওয়া কি হারাম না হালাল? আমরা দেখি প্রায়, আচ্ছা আমি আর এটা উল্লেখ করলাম না, ওনাদের সম্মানার্থে যিনি লিখেছেন ওনাকে বলছি যে আমি যাদের কথা আপনি উল্লেখ করেছেন তাদের সম্মানার্থে আমি এটা বললাম না। হতে পারে আল্লাহ পাক তাদেরকে এই সম্মান জানানোর কারণে আল্লাহ দয়া করবেন আর ওনাদের মনের ভিতরেও এই অনুভূতিটা জাগবে যে তারা যেহেতু আমাদেরকে সম্মানই করে আমরাও তাদেরকে সম্মান করি। আজকে আমাদের আরেকটা গ্যাপ হয়ে গেছে, এই জন্যে যে ভুল বুঝাবুঝির কয়েকটা কারণের মধ্যে একটা হয়েছে, এক পক্ষ আমরা আরেক পক্ষ সম্পর্কে প্রথম থেকে এটাই ধারণা করি যে ইনারা আমাদের শত্রু এবং আমাদেরকে খুব খারাপ জানে। এর উদাহরণ হলো ওই দুইটা গাছ আপনি দূর থেকে যখন দেখেন দেখেন যে ডালপালা এসে এমনভাবে একটার সাথে আরেকটা জড়িয়ে গেছে, রাস্তা বন্ধ, যখন কাছে যান গেতেন অনেক ফাঁকা। আজকে আমার মনে হয় যারা এখানে এসেছেন আসার আগে আপনাদের যে ধারণাটা ছিল বা প্রথমে যে যখন এসেছেন অনেকটা ডিফারেন্স হয় নাই, পার্থক্য হয় নাই, পার্থক্য কিসের কারণে হয়েছে যখন আপনার কাছে এসেছে। তো এই জন্যে শুধুমাত্র বাধা ওই জায়গায় যেখানে সুস্পষ্ট গুমরাহি আছে যেখানে গেলে আপনি আক্রান্ত হতে পারেন, এছাড়া কোরআন সুন্নার চর্চা যেখানে ইসলামের চর্চা যেখানে সেখানে আপনি মসৃণকালও পিছিয়ে থাকবেন না, আপনি ঝাঁপটে পড়ুন ভ্রমণের মতো মৌচাকের আশপাশে যেমন সে ঘুরে আপনি মনে করেন যে আমি তো জীবন অক্ষরে যেটা শেখার কথা ছিল আজকে ভাইরা আমাকে আয়োজন করে সেখানে আমাকে অডিয়েন্স বানিয়ে নিতে যাচ্ছে, যে যাই হোক। তো এই জন্যে আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আশাবাদী যে আমরা যদি প্রত্যেকে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখি দেখবেন যে আমাদের অনেক ভুলের অবসান এমনি ঘটে গেছে। তো উনি বলেছেন যে এক শ্রেণীর মানুষ জর্দাটা বেশি ব্যবহার করেন, অথচ ওনাদের পক্ষে সেটা ব্যবহার করা ঠিক হতো না যদি বাস্তবে এটা হারাম হয়ে থাকে। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এখানে ফতোয়া দিয়ে দিয়েছেন, যেখানে সরাসরি তিনি ফতোয়া দিয়ে দেন মানে আর অন্য কোনো মুফতি সাহেবের ফতোয়া কি চলার কথা আপনি যে বলেন। এই জন্যে ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ একটা বই লিখেছেন যে সবচেয়ে বড় মুফতির ফতোয়া, কি হেডিংটা মনে আছে কার? ওই তার এলামুল মুআক্কিন আন রব্বিল আলামিন বইয়ের মধ্যে এই বইয়ের হেডিংটাই হলো যে জগৎ সমূহের প্রতিপালকের পক্ষ থেকে সিগনেচার, মানে মুফতি সাহেব যে একটা ফতোয়া দেন এটা কিন্তু সাইন দিচ্ছেন যে মূলত এই কথাটা আল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন দায়িত্বটা কত কঠিন, কে আমাদের দিন খালি মুফতি সাহেবকে আল্লাহ দিয়ে এনে বলেন আপনি যতটা ফতোয়ার মধ্যে সিগনেচার করেছেন আপনি কি নিশ্চিত ছিলেন যে এই সিগনেচারের আগ পর্যন্ত যতটা কথা আপনি বলছেন এটা আমার আল্লাহ, অথচ এই কথাগুলি তো এইভাবে অক্ষরে আল্লাহ চাচ্ছেন না কিন্তু তার মিনিং। তাহলে মুফতি সাহেবের দায়িত্বটা কত কঠিন, ওনার দায়িত্ব এটা না যে মানুষকে এই মাসলাক বুঝিয়ে দেওয়া অথবা এই লাইন অনুযায়ী কী ফতোয়া এটা বুঝিয়ে, ওনার দায়িত্ব আল্লাহ এবং আল্লাহ নবী সাল্লাম কী বুঝাতে চেয়েছেন সেটা পৌঁছে দেওয়া, আল্লাহ আকবার। তো এই জন্যে ফতোয়া আজামুল মুফতিন এবার মনে পড়েছে ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ একটা বই রচনা করেছেন, ছোট একটা বই, সেটার নাম হলো সকল মুফতির বড় মুফতি সাহেবের ফতোয়া, ফাতাওয়া আজাম মুফতি, আল্লাহ আকবার। তো প্রিয় নবী সাল্লাম যে ফতোয়াগুলো দিয়েছেন এখানে তিনি এটাই চয়ন করেছেন যেখানে সশব্দে এবং বিশুদ্ধ হাদিসে আল্লাহ নবী ডিক্লিয়ার দিয়ে দিয়েছেন, একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, তার মধ্যে একটা হলো যে কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম, আর আরেকটা হলো মা আসকারা কাসিরুহু ফা কালিলুহু হারাম, প্রত্যেকটা নেশাজাত দ্রব্য মাত্রই সে হারাম, আর যে জিনিসের বেশি গ্রহণ করলে খেলে পান করলে নেশা আসে তার কমটাও হারাম। এখানে একটা ভুল বুঝাবুঝি আছে কিন্তু আমাদের সমাজে, অনেকে বলেন কি ওনারা ওই বাংলা নেশাকে উর্দু নেশায় ব্যাখ্যা করেন, ওনারা মনে করেন যে নেশা মানে কি যে জিনিসে আমার খুব বেশি একটা ইমেজ বলে যে আমাদের তো বাঙালি মানুষের তো ভাত খাওয়ার নেশা আছে, এটা তো ওই নেশা না, বাংলাতে যেটাকে বলে নেশাগ্রস্ত হওয়া এটা হলো মাতলামি, যেটা ঘুরপাক খায় মাথা। তো এখানে আজকার অর্থ হলো যেই জিনিসটা মাথায় নেশা আসে মানে ওই আপনার মুহ আসে তা না, ইমেজ আসে তা না, ইন্টারেস্ট তা না, এখানে মানে মাথাল অবস্থায় আপনাকে সে ঘুরপাক খাওয়ায় ওইটা। তো এই জিনিস যে পরিমাণ বেশি খাইলে যে জিনিসেরই হবে, ধরেন যে সাদা পাতা, এই সাদা পাতা কাঁসাটা ওই রংপুরে যারা থাকেন ওনারা জানেন যে গরু ছাগলও কাছে যায় না, এতই তার মানে কঠিন তার মধ্যে এটা তেজস্বিতা। তো অতি পাকাটা কাঁসা মাছ যদি আপনি না খাইতে পারেন তো শুটকি খাইতে পারেন, শুটকির পচায়া শুকায় তার যে গন্ধ বাড়ানো হয় এটা খাওয়া যাবে। তো কাঁসা পাতা যদি এই প্রাণী না খায় তো এটাকে শুটকি বানানোর পরে কীভাবে আশ্রহণ দখলকার খাবে, এটাই তো প্রশ্ন। তো যাই হোক আমাদের কথা এই জায়গাতে নয়, সরাসরি যেখানে আল্লাহ নবী সাহেবের ফতোয়া এসে গেছে এই জায়গাতে কিন্তু আসল কথা এটাই মনে রাখতে হবে যে অন্য কোনো মুফতি সাহেবের ফতোয়া দেওয়ার মূলত অধিকারই নেই,
আমরা এতটুকু বলতে পারি অন্যান্য ইমামগণ যারা বা বড় বড় আলেমরা যারা মাকরু বলেছেন তাদের ব্যাপারে একটা ওজোর বাইর করা যায়, সেটা হলো ওনারা অনেকে এই হাদিসের সনদকে জয়ীফ মনে করেছেন, অনেকে এই হাদিসের শহীদ সনদকে জয়ীফ মনে করা সত্ত্বেও ওনারা যেই সাদা পাতা এবং যেই জর্দার কথা আমরা বলছি সেটাকে ওনারা মনে করেছেন যে এটা বেশি খাইলে কোনো কিছু হয় না, কারণ আপনি তাহলে মিলাবেন আপনি আপনার সাথে, সে আপনার আল্লাহ কেমন দিন আপনাকে নেবেন, ওই ইমাম সাহেব ফতোয়া দিয়ে আপনি পার পাবেন না, আপনাকে সরাসরি জিজ্ঞাসা করলে আল্লাহ এটাই করবেন যে কোরআন হাদিস থেকে তুমি কী জেনেছিলা। এবং এটাও একটা মূলনীতি যে কোনো আলেম কোনো সাধারণ মানুষও যদি একটা আয়াত মনে করে একটা হাদিস মনে করে উনি মূলনীতি ফলো না করো ভুল আমল করে যদি কেয়ামতের দিন যায় তাহলে আল্লাহ জিজ্ঞাসা করলে এখানে ওনার পার পাওয়ার আশাটা অনেক বেশি ওই জায়গার তুলনায় যে উনি যদি কোরআন এবং হাদিসের কোনো ডকুমেন্ট ছাড়া অন্য কোনো আলিমের কথায় খালি কান দিয়ে একটা আমল করে যান তার চেয়ে আল্লাহ আকবার। এটা কিন্তু একটা আপনার স্বতন্ত্র কথা বলে ফেলা হলো। আগে হলো মূলনীতি মানার ক্ষেত্রে আপনি শক্ত থাকবেন, কিন্তু এখানে বলা হলো মূলনীতি একজনে মানত না, এমন অবস্থায় কোন জিনিসটা অপেক্ষাকৃত সহজ, সহজ হলো আয়াত এবং হাদিসকে নিয়ে যদি আপনি ভুল ব্যাখ্যায়ও পড়ে যান, অলসতা করছেন করেন নাই, মারাত্মক কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, তাও আপনার একটা আশা আছে পার পাওয়ার, কিন্তু ওই জায়গার চেয়ে যেখানে কোনো আয়াত এবং হাদিসের হাওয়ালা আপনার সামনে ছিল না কিন্তু আপনি খালি মানুষের কথা শুনে শুনে আমল করে চলে গেছেন। এবং এখানে একটা দলিল হলো ওই কবরে আজাবের ক্ষেত্রে এসেছে যে যে ব্যক্তি উত্তর দিতে পারবে না সে বলবে সামিআতুন্নাস ইয়াকুলুনা শাইয়ান ফাকুলতুহু, আমি মানুষের শোনাশুনি একটা কথা শুনতাম আর ওটা আমি বলতাম। আরেক হাদিসে আছে কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, ওই মানুষ মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট যা শুনে তাই খালি বলে। তো এই জন্যে এই ক্ষেত্রে আমরা আরও বেশি সাবধান থাকবো। তো শেষ কথা হলো এটা যে আমরা কে কী করলে এটা দেখবো না, কোরআন এবং হাদিসের বিশুদ্ধ পন্থায় কোনো দিন সাব্যস্ত হয়ে যাওয়ার পরে ওইটাই আমাদের শিরোধার্য থাকবে। তো সেই জন্যে জর্দা বিশেষ করে যেটা বাবা জর্দা করা যেটা আমি মিষ্টিটার কথা বলছি না এবং সাদা পাতা যেটা এটা হলো সম্পূর্ণভাবে হারামে পৌঁছে গেছে, কেননা এই জিনিসের বেশি ব্যবহার করলে আপনার অবশ্যই নেশা আসে। আসসালামু আলাইকুম, আপনি আলোচনার এক পর্যায়ে বলছিলেন যে কিয়ামতের দিন দুইটা প্রশ্ন করা হবে এবং কবরে পাঁচটা প্রশ্ন করা হবে, এই পাঁচটা চারটা বা পাঁচটা প্রশ্ন করা হবে, আমরা কিন্তু যেটা জানি সেটা হচ্ছে তিনটা প্রশ্ন করা হবে কবরে, এই চার বা পাঁচটা প্রশ্নের ব্যাপারটা একটু বলবেন নাকি। এবং আরেকটা কথা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে তাফসিরগুলোর মধ্যে আপনি যে মূলনীতি বললেন সেইগুলোর ভিত্তিতে যতগুলো তাফসির আছে বর্তমানে কোনটা কোনগুলো সবচেয়ে ভালো তাফসির একটু জানতে চাচ্ছি। অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন, এই প্রশ্নের মাধ্যমে আপনার একটা শব্দ এর কারেকশন হয়ে গেল, কারণ শব্দটা কবরের না, চারটা বা পাঁচটা যে প্রশ্ন ওইটাও হাসরের, ওইটা হলো বিস্তারিত আর এই দুইটা হলো সংক্ষিপ্ত। আর কবরের যে প্রশ্নটা মূলত তিনটা, রব কে এবং দিন কী আর তোমার নবী কী ছিলেন, তাহলে কবরের প্রশ্ন তিনটা আর হাসরের বিস্তারিত প্রশ্ন হলো চারটা, সংক্ষিপ্ত প্রশ্ন হলো দুটা। এরপরের প্রশ্ন ছিল যে কী বলেছিলেন, তাফসির, যেই মূলনীতিগুলো বলা হলো এই মূলনীতির আলোকে বর্তমান বিশ্বে সবচেয়ে নির্ভরযোগ্য তাফসির কোনটি, সংক্ষিপ্ত আকারে এবং বিশেষ করে যে অনুবাদ হয়েছে তার আলোকে ইবনে কাসির, তাফসির ইবনে কাসির, তাফসির কোরআনুল আজিম, এটা হলো প্রায়োরিটিতে সবার শীর্ষে এখনও আছে। এবং এই তাফসিরটার ব্যাখ্যা মানে তার যে তাহকিক যেটা এটাকে আপনার বাছাই করা হাদিসগুলো সেটারও কাজ চলছে, তিন খণ্ড পর্যন্ত চেপেই গেছে আরও এক খণ্ড বাকি আছে। আবু ইসহাক আল হুয়াইনি মিশরের একজন মহাদ্দিস আল্লামা আলবানী রাহমাতুল্লাহ একজন অন্যতম শিষ্য, তার মাধ্যমে সেটা তাহকিক চলছে, আরও কিছু প্রিন্ট মুদ্রণগুলো বের হয়েছে যেগুলো ওনার বিভিন্ন কিতাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা তাহকিকগুলো ওনারা সন্নিবেশিত করে চার খণ্ডে বের করেছেন। তো মোট কথা কমপক্ষে আপনি তাফসির ইবনে কাসির যে কোনোভাবে সংগ্রহ করতে পারলে অন্যান্য তাফসির তুলনায় আপনি অনেকটাই আশ্বস্ত হতে পারেন, তবে সেখানে কিছু সতর্ক দৃষ্টি অবশ্যই রাখতে হবে যেগুলো আমরা আলোচনা করলাম। হাদিসের ক্ষেত্রে একটা মূলনীতি হলো যে ইসরায়েলি বর্ণনাগুলো যেই তাফসিরেই বেশি স্থান পেয়েছে সেখানে অনেক উদ্ভট কথা পেয়ে গেছে, শুধু যেমন এখানে তাফসির ইবনে কাসির ও মুসানবির ঘটনাটা আসছে এটা সম্পূর্ণ অসাব্যস্ত অযৌক্তিক, মুসানবির বললেন আল্লাহ তুমি দুনিয়া কীভাবে চালাও আমি যদি একটু বুঝতে পারতাম, আল্লাহ বললেন তুমি ঘুমাও না আবার দুনিয়া কীভাবে চালাও এই অনেক কথা, আল্লাহ বললেন তুমি দুইটা গ্লাসে পানি নাও আর এরপরে তুমি দেখো কতক্ষণ থাকতে পারো, উনি দুই গ্লাসে পানি নিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলছেন, হঠাৎ করে তন্দ্রা এসে গেল, এরপরে একবার দুইবার তিনবারের পরে গ্লাস দুটো ভেঙে গেল, তো আল্লাহ নাকি বললেন যে এবার দেখো আমার যদি তন্দ্রা আসতো সারা দুনিয়া কেমনে চালাইতাম, তোমার তো দুই গ্লাসই দুই রক্ষা করতে পারল না। এর জন্য কিছু কাহিনী আছে এগুলো মিলে যায় ওই সমস্ত মানবার কথার সাথে, কিন্তু কাছে স্থান পেয়ে গেছে। এটা থেকে আমরা দুইটা জিনিস পাই, একটা হলো অনেক ভালো বইয়ের মধ্যেও কিছু কিছু কালো কথা এসে যায়, দ্বিতীয় জিনিস আপনি পাইলেন এই কথা যে আমরা যারা এই দৃষ্টিভঙ্গির লোকজন আমরা কিন্তু কোনো এক ব্যক্তি
বা কোনো একটা ধারার এমন কোনো অন্ধ অনুসারী না যে সেখানে ওনাদের সুস্পষ্ট ভুলগুলিও আমরা স্বীকার করি না। এটা একটা বৈশিষ্ট্য, আপনাকে এরকম থেকে শিক্ষা নিতে হবে যে না, এনারা একক দল, যে তাদের নিজস্ব যে সমস্ত শ্রদ্ধাস্পদ ব্যক্তিত্ব তাদের মধ্য থেকেও যদি কোনো ভুল প্রকাশ পেয়ে যায় তারা সেটাকে কারেকশন করতে প্রস্তুত। আর আর কিন্তু আপনি বর্তমান বিশ্বে যত ধারা আছে সেখানে পাবেন, সাধারণত সেখানে আপনি বিভিন্ন জোড়াতালি দিয়ে ওই কথাগুলিকে সাব্যস্ত করার জিনিসই পাবেন। কোথায় কোথায় এসে গেল এই ঘটনা, ওই ঘটনার সাথে মিশে যায় যে একদিন নাকি আমাদের সমাজে ওই মসনবীতে আছে, মসনবি এবং ইয়েতে বড় বড় বক্তাদের ওয়াজে আপনি শুনতে পাবেন, একদিন নাকি মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ গো তোমাকে যদি একদিন সুযোগ পাইতাম একটু কুসুম গরম পানি দিয়ে গোসল করায়, আর উন্নত মানের একটা টাওয়াল দিয়ে তোমার গা মুছে দিয়ে তোমাকে ভালো করে একটা উন্নত খাবার খাওয়াইতাম। তো মুসা নবী ওই লোকটাকে দেখে বললেন যে ব্যাখেল, আল্লাহ কি তুমি এরম পাইছো? তো এদিকে দেখেন, এদিকে বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো আকার নাই, কিছু নাই। তো এখানে আবার এই লোক যখন আকারের কথা বলছে আবার ধিক্কার দেওয়া হচ্ছে, চিন্তা করছে তো কথাগুলি দ্বিমুখীও হয় যেহেতু রুল নেই, মূলনীতি নেই। তো যাই হোক, এখানে ঘটনা কী হয়েছে, শেষ পর্যন্ত নাকি এই মুসা নবী যখন ধিক্কার দিলেন তো আল্লাহ পাক আসমান থেকে তার জন্য একটা আয়াত নাজিল করলেন, সেই আয়াতটা আবার ফার্সিতে আমাদের সামনে আসছে, তু বরায়ে ফসল কর্দেন আমুদি, না বরায়ে ফসল কর্দেন আমুদি, মুসা তোমার দুনিয়াতে পাঠাইছি আমার বান্দাদেরকে, তুমি যেভাবে হোক ছলে বলে কোলে কৌশলে যেমন আজকে করা হচ্ছে খালি আমার সাথে মিশাই দিবা, কীভাবে আমারে পাওয়া যায় দেখেন, দেখেন না একদল পাগলারে তুই যখন কই আসিস কয় পাগলা প্রথম আসমানে আসি, এরপরে দ্বিতীয় আসমানে শেষ বলে পাগলা কয় বা হুজুর আমারে তো আল্লাহ দেখা দেয় না, ধরা দেয় না, তখন নাকি আরেক হুজুরের সাথে আরেক পীর মিলছে, মিলে কয় আল্লাহ গো এই পাগলা তো তোমার সাথে সাক্ষাৎ না করে আইবার চায় না, শেষে বলে আল্লাহর সাথে মোয়ানাকা করে বলে ফিরত আইসে। এগুলো কথা বাংলাদেশে সবচেয়ে বেশি যাকে হকানি হকপন্থী বলে প্রচার করা হয় ওনাদের বই ওনাদের বক্তৃতায়, আমি আর যাবো চিন্তা করি। এবং এই মুরিদের ওনাদের মুরিদের সংখ্যা হলো 1 কোটির ঊর্ধ্বে, এবং প্রতিটি ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে প্রতিটি থানায় প্রতিটি মহল্লায় ওনাদের মুরিদ আছে, ওনাদের খলিফা আছে চরমুনের সাহেব ওনাদের তরিকায়। আমি বলতে বাধ্য হলাম কেননা অনেক সময় নাম না বললে আপনারা বুঝেন না, পরে উনি হকপন্থী উনি নেছেন ক্লিম, কীভাবে ক্লিম এই কথাগুলো কীভাবে আসে? তো পাগলা বলে ওনার কথায় আল্লাহ রব্বুল আলামিন বাধ্য হয়ে তাকে মোয়ানাকা করতে সুযোগ দিলেন, এরপরে সে এসে নিস্তার দিল পীর সাহেবকে, আর নাহলে পীর সাহেবের নিস্তার নেয়। আজও দেখবেন জিকিরের মধ্যে পাগল হয়ে তাদেরকে ওই বাসের মধ্যে কীভাবে উঠতে দেখেন, কীভাবে পীর সাহেবের গলায় গিয়ে ক্রস চিহ্নের মতো লটকে থাকে বাদুড়ের মতো, এই যে অবস্থা, মনের বাতি আসল বাতি মমের বাতি দরকার নাই, চুহ 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 আইসি একা যাইমু একা, সঙ্গে কেহ যাইবো না, পীর কাশিমপুরের পীরে কয় পয়সা জিকির ভালো নয়, নাচ্চা ফাইল্লা করর জিকির যাতে আল্লাহ খুশি হয়, ওই ফেনি দিকে কইছে সাইনি আল্লাহ খুশি হয়, ফেনি আঞ্চলিক ভাষা হলো সাইনি, আমরা যেমন সিলেটি ভাষায় বলি সাই আইসি দেখো রে বা জিনিসটা লাগে যায়নি না আসে, এরা বলে সাইনি আল্লাহ কইলে বলে এরা এদের মন গলবে। এইভাবে করে মানুষকে বেদাতের দিকে ধাবিত করা হচ্ছে, আর আমরা টিনে টিনে সুন্নতির দিকে আনতে গিয়ে কমর এক একজনের শেষ হয়ে যাচ্ছে, এরপরে কয় যে এরা ওহাবি এরা গুমরা সৌদি আরবের কয়শো রিয়াল খায়া মানুষকে ইংরেজ বানাচ্ছে। এগুলো কথা সমাজে হচ্ছে কি হচ্ছে না, কেন হচ্ছে? শুধু এই কারণে যে আমরা মূলনীতির ভক্ত, আমরা সকল ইমামদের ভক্ত, প্রিয় নবী সাল্লামের ভক্ত, সাহাবা তাবিদের ভক্ত, আর ওনারা ওই এক একটা লাইন ধরে ওনাদের ওই লাইনে লাইনে বলছে যে আল্লাহকে মানে জোর করে সন্তুষ্ট করবে, আল্লাহ খুশি হইব না এমন জিকির করু আর এমন সুর দিমু তোমার খুশি হয় লাগবো, মানে মনে হচ্ছে আল্লাহকে নিজেই শেখাচ্ছে আল্লাহ, এই ওয়েটা ছিল আসল আসল। এই জন্য ইমাম মালিক রাহমাহুল্লাহ কত বড় মানে মানে কি পরিমাণ অতন্ত্র প্রহরী ছিলেন, বলছিলেন যে ব্যক্তি দিনের মধ্যে কিছু বাড়াবে সে বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অপবাদ দিল যে ইন্না মুহাম্মাদান কদ খানা ফি রিসালাতিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই খেয়ানত করছে। তো ইনাদের কথার ভাবে মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন বোধহয় তারে পাওয়ার একটা সহজ পথ বলতে একটু মিস্টিক হয়ে গেছে, ইনারা এখন এটারে খুব সুন্দর করে লা ইলাহ, আমাদের সিলেটে যদি এরকম সুর তোলা হয় তাহলে তো আপনি খাইছে না লা ইলাহ, আপনারা কী করেন এই বলেন কি বলেন না, এই তো পাগল হয়ে যায় আপনার। এই যে জিকিরের সুর এটা আসলো কোথা থেকে, ওইদিকে সুরা আরাফের 255 নম্বর আল্লাহ কি বলছেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুউ ওয়াল আসাল ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। বরং ইমামগণ বলছেন যে আল্লাহ পাক জিকিরের ক্ষেত্রে বললেন যে দোয়ার ক্ষেত্রে বললেন উদু রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমাদের রবকে ডাকো অনুনয় বিনয় এবং গোপনে, আর জিকিরের ক্ষেত্রে বললেন খীফা ভয় নেই আল্লাহ আকবার, জিকিরের আদবই হলো একা একা হবে, মৃদু শব্দে হবে এবং অত্যন্ত খুশু খুজু ভয় নিয়ে হবে। এই সিল্লানির মধ্যে কোনো ভয় আছে?
এই জন্য একদল করছিল কি, এক জায়গায় জিকির হচ্ছে, সে চিন্তা করছে যে এখানে তো সবচেয়ে বড় বাহাদুরি হলো, যে যত বড় ফানা হয় পাগল হয়, সে তখন চোখ মুখ বন্ধ করে খালি হিল্লাল্লাহ এদিকে কয়েকজনে ফালাই দিছে একেবারে। এরা তখন এই তুমি জিকিরে আসছো আমাদেরকে মার্ডার করে নাকি, বলছে না আমি ফানা হয়ে গেছি, ফানা ফিরলে আমি কিছু বুঝতেছি না, আমার তোমরা কিছু বলবো না। তাহলে কেন আমি আল্লাহর জিকিরে আল্লাহর ধ্যানে আমি একেবারে মগ্ন বিভোর হয়ে গেছি। এই যে তামসা হচ্ছে এবং আফ্রিকাতে জিকিরের মাহফিলে হত্যা করা হয় এবং বলা হয় আল্লাহর রুয়ে জমিনের উপরে সবচেয়ে বড় শহীদ হলো ওই জিকির মাহফিলে যে হত্যা হলো, আর সবচেয়ে বড় গাজী হলো বাহাদুর যে তারে মারছে, এটা শয়তানি ছাড়া আর কোনো কিছু আছে? এইভাবে করে আমরা বুঝতে পারলাম যে বেদাতি কোনো তরিকায় আল্লাহ সন্তুষ্টি নেই। আজকে আমাদের সমাজে কিন্তু ওই বাদ সালামের পরে হালকায় জিকির হবে, সবাই বসবেন, বহুত ফায়দা হবে, তবলিগি ভাইরা যেমন বলে এরা এখন শুরু করছে, দেখছেন নি মসজিদে কিন্তু এদের স্থান কিন্তু দিবেন না, দিলে আপনার কিন্তু বিপদ আছে। আপনি সুন্নতি জিকিরে জলাঞ্জলি দিয়ে কেন বেদাতি জিকিরের স্থান দিবেন? যারা মসজিদ কমিটিতে আসেন তারা অত্যন্ত সোচ্চার থাকবেন, বলে জিকির কি আপনার পিছ হিসাবে শিখাইতে আসলেন দুনিয়াতে, সারা দুনিয়ার সবচেয়ে বড় পরিষ্কার নবী মোহাম্মদ রাসূল জানতেন না? কোথায় কোথায় এসে গেল কালকে ওই সিটি সেন্টারে দেখে খুব ভালো লাগলো, এই সিটি সেন্টারে সাততলায় যে মসজিদ আছে না, সেই মসজিদে বের হওয়ার সময় দেখলাম যে ওই নামাজের পরের জিকিরের দোয়াগুলো লেখা আছে। আমি একজন ভাইকে বললাম যে ভাই দেখেন কোরআন হাদিসের প্রচারে কী ফায়দা হয়, আজকে আমাদের সমাজে অনেক বড় আলিমকে আপনি দেখবেন নামাজের পরে আল্লাহ নবীর দোয়াটা জিকিরটা ওনার কিন্তু মুখস্থ নেই, থাকলে ওই ওই তরিকায় না উনি আল্লাহু আনতা সালাম পড়বে হাত তুলে এরপরে আমিন বলবে, কিন্তু এই যে কোরআন হাদিসের প্রচারের কারণে আজকে অনেক সাধারণ মুসলমানও দেখবেন যে কয়েকটা দোয়া তার মুখস্থ হয়ে গেছে। এই জন্য উজিফা, তারপরে নিয়ামুল কোরআন, তারপরে মাকসুদুল মুমিনি, এগুলো এর এগেনস্টে আজকে হিসনুল মুসলিম রাহে নাজাত আমলে কে আসে না, এগুলো বাদ দিয়ে হিসনুল মুসলিম পড়েন, ফিকা নাজিয়ার পরিচিতি কী এগুলো পড়েন, জাদুল মাহাদ সংক্ষিপ্ত আকারে বের হচ্ছে, মোহাম্মদ জীবনী খুব ভালো আপনাদের জন্য সুন্নতি আমলের প্রতি অগ্রসর হওয়ার জন্য। তো হিসনুল মুসলিমে আড়াই শতাধিক দোয়া আছে, সবগুলি সম্পর্কে আমি নিশ্চিত যেটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়েছে, বিশেষ করে মা বোনেরা ওনার অজিফা পড়েন, দোয়ায় গেঞ্জুল আরস, দোয়ায় তুনাজ্জিনা, কী কী আসে না, দুরুদে তুনাজ্জিনা, ওই দুরুদে তুনাজ্জিনাতে এটাও আছে ও নূরে আরশিহি, আল্লাহ নবী নাকি হলেন আল্লাহর আরশের নূর, অথচ উনি তো ওই দিক থেকে নূরই না, তারা যেটা বলতে চায় আল্লাহ নূর ইসলামা ওয়াত, আর আল্লাহ নবী ইসলাম আল্লাহ কোরআনেই বলছেন যে ওয়া ইন্নামা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আমাদের তাফসিরের সাথে একটা কথা এসে গেল যে তাফসির কীভাবে করবেন, আল্লাহ পাক নিজে বলছেন যে নবী হলেন আমাদের মতো মানুষ, আর ওই ভাষাতে এই মতো জিনিস বোঝানোর জন্য সাধারণত তিনটা শব্দ ব্যবহার করা হয়, শিব, নাহ এবং মিথিল। শিব বললে আংশিকভাবে মিল পাইলেই শিব হয়ে গেল, নাহ হলো আরও একটু বেশি মিল পাইলে নহ একজন আরেকজনের মতো হলো, আর মিথিল ততক্ষণ পর্যন্ত বলা ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত একশো একশো মিল না হয় বলে আল্লাহ আকবার। তো আল্লাহ পাক এই যে সূরা কাহাফের শেষ একশো দশ নম্বর আয়াতে বুঝাইলেন যে ম্যাটেরিয়ালসের দিক থেকে, সৃষ্টিগত উপাদানের দিক থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাটি, এটাতে আমাদের সাথে তিনি একশো একশো মিল। এই জন্য আনা বাশারুন নাহওয়াকুম, আনা বাশারুন শীঘ্রকুম না বলে কি বলেছেন, আনা বাশারুন মিথিল, আল্লাহ আকবার। দেখছেন এখানে এগুলো তো বোঝা দূরের কথা, তারা এই জায়গায় গিয়ে কুল ইন্না মা আনা চিন্তা করেন কি বলছে, বলে তুমি বলে দাও ইন্না অবশ্যই মা আনা বা শরণ আমি মানুষ না, বলে নাউজু বিল্লাহ, কিভাবে আলাদা করছে দেখছেন, এইভাবে চিটাঙ্গে বলছে সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলা, এই আয়াতি বরং বলছে যে আল্লাহ হলেন যিনি মহিয়ান তার বান্দাকে তিনি সফর ভ্রমণ করিয়েছেন। সেখানে কি বলছে তাফসিরকার চিটাঙ্গের বড় পীর সাহেব, আরা নহদ্দে বায়ে বা হদ্দে, আর নবী আর আল্লাহরে সাহায্য করছে, এটা হলো চিটাঙ্গের ভাষায় বললাম আর কি। যে ওই বদ্দায় বলতেছেন যে আমরা বলছি না, এটা আমাদের ভাষা না, আমার আল্লাহই কোরআনে বলতেছেন যে আমার আল্লাহ আল্লাহ আমার নবী আমার আল্লাহরে বলে মেরাজের রাত সাহায্য করছে, চিন্তা করে সম্পূর্ণ উল্টা। তো এই জন্যে আজকে আমাদের বড়ই দুঃখের কথা, কোরআনকে এইভাবে অপব্যাখ্যা করা হচ্ছে শুধুমাত্র মূলনীতিগুলো প্রশ্ন হওয়ার কারণে। আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হলো সহি হাদিস এবং মাজার সম্বন্ধে। জি জি, সহি হাদিস না জয়ীফিটা আমার জানা নাই, তো আমি শুনছি মানে জিকিরের মজলিশ কিছু কিছু ফিরিস্তা হল রাস্তায় রাস্তায় আটতে থাকেন, তো আইয়া দেখেন অন্য জিকির চলে, তখন তারা দুনিয়াতে আসমার অন্ত একটা সিরিয়াল ধরেন এবং ওই জিকিরের সোয়াবগুলো পৌঁছে দিন, এই হাদিসটা সহি না মিথ্যা একটা জানতাম। দ্বিতীয় প্রশ্ন হলো উনি বলছেন একটা হাদিসে আসছে জিকিরের মাহফিল ফিরিস্তারা খুঁজতে থাকেন, যখন দেখলেন যে কয়েকজন মানুষ আল্লাহ স্মরণ করতেছে, ওনারা বলেন যে আমরা আমাদের উদ্দেশ্য লক্ষ্য পর্যন্ত পৌঁছে গেছি, তো এই হাদিসটার সনদ দুর্বল, মহাদিসটা বলছেন দুর্বল, এই জন্য এটা সাব্যস্ত। আসসালামু আলাইকুম, আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরা শোয়ারার আমি দু একটা এই ইয়ে করছি, যেমন শারা আলাইকুম মিনাদ্দিন মা ওয়াসা বিহি নূহাং ওয়াল্লাযীনা আওহাইনা ইলাইকা ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আমি একটু মুহতারামের কাছে আমি সঠিক ব্যাখ্যাসহ আমি জানতে চাচ্ছি এই আয়াতের যে মূল লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ যেটা বোঝাতে চেয়েছেন যে নূহ আলাইহিস সালাম সহ
সকল নবী রাসূলদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই মেসেজটা দিয়ে ওনাদের উপরে তার উম্মতের মধ্যে প্রচার করার জন্য পাঠিয়েছেন সেটা হলো আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। এবং এখানে দিনের যে কয়েকটা অর্থ সেই অর্থের মধ্যে যে একটা হলো মানে যে ধর্মীয় অনুশাসন, যে আনুগত্য যেটার মাধ্যমে বান্দা তার আল্লাহর ইবাদত নিবেদন করেন, এখানে এর মূল উদ্দেশ্য কিন্তু হয়ে গেল তাওহীদি আকীদা বিশ্বাস কেন্দ্রিক খাঁটি ইবাদত। এখানে তার এই এটার আরেকটা সুস্পষ্ট ব্যাখ্যা অন্য আয়াতে এসেছে যে কোরআনের ব্যাখ্যা কী দিয়ে হয়, কোরআন দিয়ে হয়, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। প্রত্যেক নবীদের কথা আল্লাহ বলছেন ওই সূরা শোয়ারাতে, সূরা মুমিন বা যে কোনো একটাতে হবে, যে হে আমার সম্প্রদায় তোমরা কেবলমাত্র আল্লাহর ইবাদত করো, কেননা তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। তো এই জন্য এখানে মূল যে লক্ষ্য উদ্দেশ্য দিন দ্বারা এটাই হলো খাঁটি ইবাদত, আনুগত্যকে খাঁটি করে আল্লাহর ইবাদত করার জন্য সূরা বাইনাতে তার আরও ব্যাখ্যা এসেছে। আমাকে বলা হয়েছে সংক্ষেপে বলতে, এই জন্য আমি আর লম্বা করতে পারছি না। মোট কথা এটা হলো মূল উদ্দেশ্য, এর সাথে কেন্দ্র করে অন্যান্য যে আনুষঙ্গিক কথা সেটা আসবে, যত ব্যাপকতা আমরা দিতে পারবো, কিন্তু সেটা হলো সঠিক আকিদা কেন্দ্রিক এবং ইসলামের যে সিস্টেম আছে ইসলামী সংগঠনে যে কু আনফুসা কুম আহলি কুম নারা, আগে নিজেকে তারপরে পরিবার পরিজনকে, কেননা ব্যক্তি দিয়ে পরিবার, পরিবার দিয়ে সমাজ, সমাজ দিয়ে রাষ্ট্র, রাষ্ট্র দিয়ে আন্তর্জাতিক অঙ্গন। তো ইসলামী কিন্তু এই যে ক্লাসিফিকেশন করেছে এটা ফলো রাখা অত্যন্ত জরুরি, এইটা ফলো করে আপনি যত অগ্রসর হতে পারেন সেটা দিনের জন্য আরও কল্যাণকর হলো এবং এই আয়াতের উপর আমল করার জন্য পরিপূর্ণতা আপনাকে পৌঁছালো, সহযোগিতা করলো, এতে সন্দেহ নেই। কিন্তু এখানে মূল উদ্দেশ্য বুঝতে হবে খাঁটি ইবাদত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনাবের কাছে আমার প্রশ্ন যে নাসিক এবং মানসুক বিষয়টা নিয়ে, যে এটা তার তাফসিরের ক্ষেত্রে আমাকে যিনি যার কাছ থেকে আমি এই যে শুনছিলাম যে কোরআনে নাসিক এবং মানসুক আয়াত আছে, যে আয়াতগুলো আছে এবং তার হুকুমগুলো রহিত হয়ে গেছে, কিন্তু যখন আমি কোরআন পড়লাম তখন আল্লাহ তাআলা এখানে এক জায়গায় বলছেন যে ওটা আমি ভুলিয়ে দেই। এবং একটা হাদিসও আমি পড়েছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসছিল, তারা বলছে যে আমরা তো এটা ভুলে গেছি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এটা তো আমিও ভুলে গেছি। সত্যিকার অর্থে কি এরকম কিছু আছে কি না, আর হাদিসেও এরকম কিছু আছে কি না নাসিক মানসিক সম্পর্কে? হ্যাঁ, নাসিক মানসিকের অনেক কথাই আছে, তার মধ্যে একটা হলো যে হামসুরে দাঁত, যেটা পাঁচবারে একজন বাচ্চা কোনো একজন মহিলার দুধ পান করে পরিতৃপ্তি সহকারে বারে বারে পাঁচবার এটা করলে যে সে দুধমা হবে, এই কথার মূল ইয়েটা কোরআনে ছিল আয়াতটা। এরপরে এটাকে শব্দকে আল্লাহ উঠিয়ে দিয়েছেন, কিন্তু মিনিংটা আছে, যার বাস্তব ইয়ে হলো যে হাদিসে এটাকে সুস্পষ্টভাবে আল্লাহ ইসলাম তার ব্যাখ্যা দিয়েছে। এই ধরনের ঠিক তদ্রুপ ফাফি দিয়ে তো মিন তাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যারা অবারক হয়ে রোজা রাখতে তাদের ফিদিয়া হলো আপনার খাদ্য। এটার বিভিন্ন ব্যাখ্যার একটা ব্যাখ্যার দাবি হলো এটা যে এই আয়াতটা আছে ঠিকই, কিন্তু অর্থ রহিত হয়ে গেছে, কিন্তু চূড়ান্ত কথা হলো যে না এটার অর্থও ঠিক আছে, শব্দও ঠিক আছে। মোট কথা এই ধরনের অনেক উদাহরণ আছে, এগুলো ওই উসুল তাফসির, তাফসিরের যে মূলনীতি এই বই আপনার সঙ্গে করে পাবেন। শাহুলুল্লাহ মোহাম্মদ দেহলভির একটা বই পড়ানো হয় আমাদের কয়েবাদশার সিলেবাসে আছে, জানি না আলিয়ার সিলেবাসে আছে কি না, তো সেই বইগুলো আপনারা পড়বেন। তারপরে আপনার মান্নাউল কাত্তানের একটা বই আছে, এইভাবে আপনার উসুল তাফসিরের বিভিন্ন বই আজকাল বিভিন্ন শিরোনামে আছে, এগুলো পড়লে আপনার পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আমি জানতে আমাকে জিহাদ সম্পর্কে একটা প্রশ্ন করতে চাইছিলাম। কী সম্পর্কে? জিহাদ সম্পর্কে। আচ্ছা আচ্ছা, আমাদের সমাজে আপনার জিহাদ নিয়ে খুব কম আলোচনা হয়, তা আমরা কীভাবে সঠিক জিহাদ বুঝতে পারবো? আর তাছাড়া আপনার এই যে মিশরের যে বর্তমান পরিস্থিতি, এটা কি জিহাদের আওতায় আসবে? যারা মারা গেছেন এরা কি শহীদ হবেন? জিহাদ সম্পর্কে উনি একটা কথা বলেছেন যে জিহাদ সম্পর্কে আমাদের সমাজে আলোচনা কম হয়। ঘটনা হয়ে গেছে এখানে পেশ হয়ে গেছে আরেক জায়গায়, ওই যে আমি আগে একটা মূলনীতি বলেছিলাম যে কারণে কারণ খাইছে, ওইটা না, ওটা ভালো করে মনে রাখবে, এটা কিন্তু একটা বড়ো মূলনীতি। বাংলাতে কথাটা হলো একটা আঞ্চলিক ভাষায়, কিন্তু এটার মূলনীতি কারণে কারণ খাইছে। তো জিহাদ আমলের দিক থেকে এমন কোনো আমল ইসলামে নাই যার এত ফজিলত আছে যেটা জিহাদে আছে, কেননা এক শব্দেই জিরওয়াতু সানামিহির জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করাটা হলো ইসলামের কুঁজ, মানে একটা পশুর সবচেয়ে উপরের অংশটা কুঁজ। কিন্তু এরপরেও জিহাদ নিয়ে এত সাইলেন্ট কেন আলেমরা? বিশেষ করে যারা যত যোগ্য আলেম দেখবেন তারাই তত বেশি সাইলেন্ট, কথা কি বাস্তব না অবাস্তব? এর এগেনস্টে যারা যত আবেগী বা ইসলামী গবেষণায় ইসলামী চিন্তা চেতনায় একটু অগ্রসর, ইনারা কিন্তু বেশি খর্গহস্ত। কারণটা কি? কারণ হলো এই জায়গাতেই যে ভরা কলসি নড়ে কম। আচ্ছা, তো এখানে এই কারণে হয়েছে জিহাদের যে পারিপার্শ্বিকতা, তার যে পরিস্থিতি বা পরিবেশ, তার যে শর্ত, কোরআনেই আছে যে ইজা আল্লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, একজন রাষ্ট্রনায়ক দাও যার অধীনে আমরা আল্লাহর পথে জিহাদ করি। এরপর বুখারীতে আসছে আল ইমাম জুন্না ইউকাতালু মিন ওয়ারাইহি, ইমাম হলেন ঢাল স্বরূপ, তার অধীনেই জিহাদ করা হয়।
তাতারিদের বিরুদ্ধে ইমাম ইবনে তাইমিয়া যুদ্ধ করলেন, ওই সময়কার বাদশার অধীনে যুদ্ধ শেষ হয়ে গেলে উনি ফিরত যাচ্ছেন। ওনারা বলছেন ইলা আইনা ইয়া ইমাম, ইমাম সাহেব যাচ্ছেন কোথায়? বললেন যে আমার দায়িত্ব ছিল যুদ্ধ করা আপনার অধীনে, এই জন্য এখানে ছিলাম, এখন আমার আসল অঙ্গনে চলে যাচ্ছে, এটা হলো ইলম প্রচার করা। এবং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইলম এবং জিহাদকে দুই দিকে একই সাথে আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন কম্পেয়ার করেছেন, কিন্তু এরপরে পরে প্রাধান্য কিন্তু দিয়েছেন এবং ব্যাপকতা দিয়েছেন ইলমের, আল্লাহু আকবার। তো সেই জন্য ইলমই আপনাকে বলে দিবে যে কোন সময় কীভাবে কোন পদ্ধতিতে জিহাদটা করা হয় এবং কোনটা ইসলামী জিহাদ এবং কোনটা অনইসলামিক জিহাদ, অথবা কোনটা আংশিক ইসলামী জিহাদ আর আংশিক ইসলামী জিহাদ না। তো সেই জন্যই বর্তমান পরিবেশ ওই জিনিসের দাবি রাখে না বলেই বিশেষজ্ঞ আলেমরা এখানে বেশি সাইলেন্ট থাকেন। এবং যেহেতু এই জিনিসটা হলো একটা মানে আবেগের ব্যাপার, স্পৃহা, এবং যুবকদের রক্ত হলো টকবগে, যদি একজন আলেম বক্তৃতা দেন ওই বর্তমানে একটা মেম্বারে উঠে, বক্তৃতার কিন্তু পাঁচটা প্রকার আছে। একটা হলো হামাস, হামাসি বক্তব্য, আগুন ছাড়া উদ্ধৃত করে সোহলা বায়ান, মানে অনলবর্ষী বক্তা। অনলবর্ষী বক্তা যদি আজকে খুতবাতে উঠে উনি জিহাদের উপরে কয়েকটা আয়াত বলে দিলেন এবং তার স্থান কাল পাত্র কিছুই বললেন না, অবস্থা কি দাঁড়াবে? এখনই গিয়ে ওই যে মণিপুরি পট্টিতে একজন ডুবে গিয়ে হত্যা করা শুরু করবে, কথা কি বাস্তব না? আবার আল্লাহ কোরআনে বলছেন ফাইদান সালাহাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিন, যখন এই হারাম মাসগুলো কেটে যাবে, পার হয়ে যাবে, তোমরা মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করবে। এই যে আয়াত, আয়াতও তো আছে, আপনি যদি এটা অনুবাদ পড়েন আপনি বলবেন যে আলিম সাহেব বরং আয়াত গোপন করতেছে, কিন্তু না, আলিম সাহেব তাফসিরের মূলনীতির ভিত্তিতে উনি এখন আপনাকে রক্ত ঠান্ডা থাকতে বলতেছে। কেননা এটার অর্থ এই না যে ফাকতুলুল মুশরিকিন যেখানেই পাও হত্যা করো সব সময়ের জন্য, অনেক শর্তের মধ্যে মুসলমানদের রাষ্ট্রীয় ক্ষমতা থাকতে, আর ওটার জন্য তো যে সমস্ত ভাইরা আবেগী ওনারা চেষ্টা করতেছেন, এখনও তো পান নাই, তো পাওয়ার আগেই যদি শুরু করে দেন। তো আরবিতে ইয়েতে মূলনীতি আছে, মান তাআজ্জালা ক্বাবলা আওয়ানিহি উকিবা বিহরমানিহি, যে ব্যক্তি যেই সময় আসার আগে কোনো কাজে তাড়াহুড়া করলো তাকে বঞ্চিত করে শাস্তি দেওয়া হবে। তার উদাহরণ ইসলামী ফিকহের মধ্যে হলো কোনো সন্তান যদি পিতাকে হত্যা করে, পিতাকে হত্যা করার কারণে তার অপরিহার্য পরিণতি হবে এই সন্তান অন্তত এই পিতার উত্তরাধিকার পাবে না। কারণ কি? পিতাকে হত্যা করার তার মূল উদ্দেশ্য এখানে এটাই ছিল যে বাবা দুনিয়া থেকে চলে গেলে আমি উত্তরাধিকার পাবো, কিন্তু যদি সে ধৈর্য ধরত পুরো অংশই পাইত। তো এইভাবেই অনেক শাস্তি হয়তো বা আল্লাহর পক্ষ থেকেও আসে আমরা ইলমের ক্ষেত্রে প্রায়োরিটি রক্ষা না করার কারণে। অনেক সময় আপনারা আশ্চর্য হয়ে যান যে আল্লাহ তোমার দিনের জন্য আমরা এত ত্যাগ দিচ্ছি কিন্তু তুমি যেন সাহায্য করছো না, ঘটনা সেখানে পেশ খায় নাই, পেশ খাইছে আরেক জায়গায়। আল্লাহ যেমন বড়ো তার দিনও তেমন বড়ো, এবং আল্লাহর দিনের সাহায্য করার মূল দায়িত্ব কিন্তু আল্লাহ, আপনাকে সাহায্য করার দায়িত্ব আপনার। আপনি এবাদতটা করতেছেন, ইলম শিখতেছেন সঠিক না কি না, এবং এই অনুযায়ী আপনি ত্যাগের জন্য প্রস্তুত থাকেন, কিন্তু সময় আসতে হবে। তো আপনি যদি খাল আসার আগেই লঙ্গি নড়াচড়া শুরু করেন তো মানুষ হাসবে কি আসবে না? তো এই জন্যে আমি নিরুৎসাহিত করছি না, দিনের জন্য আমাদের স্পৃহা থাকা দরকার, একটা অনুমতি থাকা দরকার, কিন্তু এটা অবশ্যই ফলো করতে হবে, সময় এবং স্থানকাল পাত্র বুঝে কাজ করা। এই ধরনের একটা ঘটনাই ভাই নিজেই বলে দিলেন যে মিশরে অনেকটা হয়তো করছে, পুরা না ঘটলেও আমরা মনে করেছি যে আমাদের প্রস্তুতি হয়ে গেছে এবং আমাদেরকে আল্লাহ বোধ হয় মসনদে বসিয়েছেন এবং সম্মানের মুকুট পরিয়েছেন। প্রথম কথা হলো ইসলামের মনীষীরা কী বলেছেন যে রাষ্ট্রীয় ক্ষমতা এটা কি মেহনা নাকি না মিনহা, রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়া এটা কি পুরস্কার নাকি না পরীক্ষা? এখানে এখানে এই যে দুইটা প্রশ্ন, এর মধ্যে সঠিক উত্তর হলো এটা হলো মূলত মেহনা, এটা আপনাকে সম্মানের মুকুট পরিয়ে দেওয়া হয় নাই, আপনার ঘরে বরং দায়িত্ব দিয়ে আপনাকে বড় একটা পরীক্ষায় ফেলে দেওয়া হয়েছে। কারণ হাদিসে কি আসছে যে যাকে নেতৃত্ব দেওয়া হলো ফাকাত জুবিহা বিগাইরি সিক্কিন, বিনা ছুরিতে তাকে জবাই করা হলো, আমরা বলি বিনা রশিতে বাঁধা হলো। তো অতএব আমাদের অনেক জিনিস আছে এখন পর্যন্ত বোঝা। এই বিষয়টা মসজিদে ওঠার আগে জানেন ওঠার পরে কী করছে একটা তাফসির, আমার কথায় কথায় সেগুলো নিন্দা করতে না, আপনাকে একটু আইডিয়া দেওয়ার জন্যে, ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহি উলামা, সারা পৃথিবীর সমস্ত মুফাসসির আলেমরা তাফসির করতেছেন যে আল্লাহকে ভয় করে তার বান্দাদের মধ্যে যারা আলেম। একটা সাজ, এই যে মূলনীতির কারণে এটা বিপদ করছে, একটা সাজ কেরাত আছে যে ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহি উলামা আ, আর তার অর্থটা কী হচ্ছে সম্পূর্ণ উল্টা, যে আল্লাহ পাক যদি তার বান্দাদের মধ্যে কাউকে বা কোনো শ্রেণীর মানুষকে ভয় করেন তবে আলেমদেরকে ভয় করেন। এই ক্যারেক্টারটা কি সঠিক হওয়ার কোনো যৌক্তিকতা আপনারা পাচ্ছেন? তো আমি মিশরের একটা রাষ্ট্রীয় ইয়েতে আমি মসনদে আরোহিত হয়েছি, ওমরুল খাত্তাব বলেছেন খিলাফত মিসর তা ওয়েলায়েত মিসর তাদিলুল খিলাফা, মিশরের রাষ্ট্রীয় ক্ষমতা খিলাফতের সমকক্ষ। সুবহানাল্লাহ, এটা পাওয়ার পরে আমি তাফসির বিষয়ে জানি না, তার মৌলিক মূলনীতিগুলো জানি কি জানি না, আমি কোরআনের ওই একটা মানে একেবারে যেটা গ্রহণযোগ্য কেরাত না ওই কেরাত দিয়ে আমি এসে বিরাট ফজিলত বলা শুরু করলাম মুসলিম মিল্লাতের মধ্যে। ওই জায়গাতে যে বিরল ফিতনা ছড়াইছে আমার মনে হয় এর চেয়ে বেশি ফিতনা হয়েছে। আর আবু বকর সিদ্দিক বলছেন কোরআনে যদি কেউ মূলনীতি ছাড়া কথা বলে সে কুহুরি করলো, আর এক জায়গায় বলছেন সে সঠিক তাফসির করলো সে ভুল করলো।
এরপরে উল্টো আবার এখন আমরা বিভিন্ন দোষ খুঁজতেছি, আমাদেরকে অমুক পক্ষ সঙ্গ দেয় নাই বলে আমরা এই জায়গায় ফেল হয়েছি, ওই জায়গায় এই হয়েছে ওই হয়েছে, এটা হলো যারা ব্যর্থ হয় তাদের কিছু মন্তব্য। আমি কিন্তু এই কথা দিয়ে আপনাকে এটা বুঝতে চাই নাই যে আমি হলাম এখানে যারা মুসলিম পক্ষ তাদের খুব বিরোধী একজন মানুষ, আমি বরং তাদের পক্ষের, কিন্তু আমি হলাম সবচেয়ে বেশি রীতি এবং নীতির উপর ভিত্তিশীল যে পক্ষপাতিত্ব করার সেই পক্ষপাতিত্ব করার পক্ষে। যেইভাবে আমরা কোনো মুসলমানদের সাথে পক্ষ দিলে আল্লাহ খুশি হবেন এবং দুনিয়াতে আইস হোক কাইল হোক দেরিতে হলো আল্লাহর মানে সাহায্যটা আসবে এবং স্থায়ী হবে। কিন্তু এখন আমরা যেগুলো করে যাচ্ছি অনেক সময় অগোছালোভাবে এবং অনেক সময় হলো ওই যে আখের না গুছি অথবা ফাউন্ডেশনকে মজবুত না করে, যার ফলে আমাদের এই দুর্দশা ঘটেছে। সেই জন্য আজকে আমাদের উচিত ওই আয়াতের দিকে লক্ষ্য রাখা, ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। এই আয়াতের দাবি হলো সংস্কার আগে, সংশোধন আগে, এরপরে হলো আপনি পদ পাবেন অথবা কোনো পরিসর আল্লাহ আপনাকে দান করবেন। আমরা অনেকে মনে করে নিয়েছি দাওয়াত এবং সংস্কার সংশোধনের চেয়ে আমরা যদি আগে কোনো পার্লামেন্টে যেতে পারি তাহলে সংশোধন হবে। এই মূলনীতিটা কিন্তু একটা মারাত্মক মূলনীতি, এটা যেই বলুক এবং যেটা যেই পোষণ করুক না কেন যেই অজুহাতে, এটা কিন্তু ভুল। আগে আল্লাহর কাছে এই জিনিসগুলো আমরা সংশোধন করার জন্য যদি প্রস্তুত থাকি, এরপর আল্লাহর দিনের জন্য যে যেখান থেকে যে যে অঙ্গনে আমরা আসি আমাদের অবস্থান থেকে চেষ্টা করি, আমি এটার জন্য সাধুবাদ জানাই এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর জন্য আমাদেরকে সাহায্য করেন, সারা জাহানের মুসলমানদেরকে আল্লাহ সাহায্য। আমার প্রশ্ন হইল, জাকির নায়েক একটা লেকচারে বলেছেন জালিম শাসকের বিরুদ্ধে কথা বলা সর্বশ্রেষ্ঠ জিহাদ, অনেক এই হাদিসটা কি সহি? সহি যদি হয় থাকে তাহলে বিশ্বের মুসলিমরা এই জিহাদটাই বিমুখ কেন? আমরা যতই দামা চাফা দিই কাজ হবে না, আমরা জিহাদের জন্য প্রস্তুত, ওখানে তো এটা হাদিসটা সহি না মিথ্যা এটা আমরা জানতে চাই। প্রথম কথা হলো এই হাদিসের সনদে যারা মহাদ্দিসরা বলছেন এটা হাদিসটা বিশুদ্ধ না, তবে এটার একটা অর্থ সঠিক হতে পারে, কিন্তু সঠিক অর্থটাই হলো এইভাবে না, আপনি যেভাবে আবেগ দেখিয়েছেন কিছু বিষয় আছে না যে আপনি প্রস্তুত আছেন, প্রস্তুত থাকলেও হবে না, আমার আল্লাহ প্রস্তুত কি না, আপনার সবচেয়ে মূল উদ্দেশ্যটা কী? আমরা যে আজকে শেষ পয়েন্টটা রাখছিলাম যে মাকাসিদুশ শরিয়া, আপনি যত কিছু করবেন, আমি যে আলোচনা করলাম এখানে দাঁড়িয়ে আপনি শুনলেন তো কষ্ট করে, আরেকজন ভাই বলছেন আমি জান দেওয়ার জন্য প্রস্তুত আছে, আপনি রক্ত দিয়ে দিবেন, দিয়ে দেন, আমি তো আরও ওয়েলকাম জানাচ্ছি, কিন্তু আপনার রক্তটা যাবে কোথায়? এখানে হলো প্রশ্ন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগেও তো রক্ত দেওয়া হয়েছে, জানা দেওয়া হয়েছে, এরপরে সাহাবি এসে বলছেন যে এই লোক তো জান্নাতের পাখি। হ্যাঁ, আল্লাহ নবী বললেন ইন্না শামলাতাল্লাতি ইক্তাসাবাহা ক্বাবলান তুক্তাসামুল গানাই তুক্তাসামাল গানাইম লা তাশতাইলু আলাইহি নার। এই ব্যক্তি গনিমতের মাল সম্পদ বণ্টন হওয়ার আগে যে কম্বলখানা নিয়ে নিয়েছিল ওই কম্বল দিয়ে আল্লাহ তার গায়ে আগুন জ্বালাচ্ছেন, দাউদাউ করে আমি দেখতে পাচ্ছি আগুন জ্বলছে। শিশু মারা গেল, মায়েশা বললেন সে তো জান্নাতের চড়ুই পাখি, আল্লাহ নবী বললেন যে জান্নাতের চড়ুই পাখি তুমি এমনিই বলে দিলা। ওই যে ওই জায়গায় মূলনীতিতে ভুল হয়েছে যে আল্লাহর উপরে না জেনে কোনো কথা বলে দেওয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিনিসটা এইভাবে মারা গেলে এইভাবে হবে, কিন্তু এরপরেও আপনি কে শহীদ হলো কে গাজী হলো এই টাইটেলটা দেওয়ার অধিকার আপনি রাখেন কি রাখেন না, এটা বিজ্ঞ আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করতে হবে। তো যাই হোক, বলতেছিলাম যে আপনি প্রস্তুত আছেন, এটা অত্যন্ত একটা ভালো আবেগের কথা, কিন্তু এই পরিমাণ প্রস্তুত আছেন কি না যে এই পরিমাণ আল্লাহ চান, এই পরিমাণ প্রস্তুতি নিতে গেলে সর্বপ্রথম আপনি আগে দেখেন আপনার নিজের ব্যক্তি জীবনের ইমান আকীদার কথা এবং আপনার পরিবারে কী পরিমাণ সংস্কার করেছেন, সংশোধন করেছেন। আমরা তো বাস্তবে দেখি যে এই ধরনের যারা অত বেশি আবেগ দেখায় এদের আবার পিছনের অংশ তত বেশি আবার গ্যাপ থাকে, খুঁজ নিয়ে দেখেন যে অনেক জায়গাতেই শিথিলতা আছে কিন্তু হঠাৎ করে এক জায়গায় এসে উনি চাচ্ছে যে ওভারটেক করে জান্নাতে চলে যাবে। এরকম ঘটনা সাহাবাদের মধ্যেও হয়েছে। আল্লাহ নবী আমি গ্রামের মানুষ অনেক ঝামেলা আছে ইসলামের কাজে সংক্ষেপে বলে দেন যে আমি কীভাবে জান্নাতে একেবারে ঢুকে পড়বো। আল্লাহ নবী বললেন যে তাইলে লায়াজালুল লিসানুক রাতবান মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের মাধ্যমে তোমার জবানকে তাজা রাখো। তো আমাদের প্রশ্ন করতে হবে সাহাবাদের মানসিকতা নিয়ে, উত্তর দিতে হবে আলেমদেরকে ওই মানসিকতা নিয়ে। আমি একটা দৃষ্টিভঙ্গি পোষণ করি এবং আমি আমি একটা স্বপ্ন দেখছি যে ইসলামের জন্য এটা এটা ভালো চিন্তা করেছেন এর সব পাবেন, কিন্তু যদি ইজতেহাদে ভুল হয়ে যায়, এর চেয়ে বড় বিপদ হলো আপনি যদি মুজতাহিদ না হন। কথা কি জানেন, আমি যে আজকে শাস্ত্রীয় বিষয় নিয়ে কথা বললাম কারণ কি, যে আমরা অনেকেই ডিসিশন দিয়ে দেই, ডিসিশন দেওয়ার অর্থ হলো আমি নিজেকে দাবি করেছি মুজতাহিদ, মানে আমি ডিসিশন দেওয়ার যোগ্য, কিন্তু আসলে আমি যোগ্য কি না। ইমাম বুখারি ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন আমি ততক্ষণ পর্যন্ত ফতোয়া দেইনি যতক্ষণ পর্যন্ত মদিনার মধ্য থেকে 70 জন বিজ্ঞ আলিম না বলেছেন যে ইমাম মালিক তুমি ফতোয়া দেওয়ার যোগ্য। আজকে তো মুসলিম বিশ্বের যে সমস্যা তার মধ্যে একটা হলো এই যে 70 জন আলিম উল্টাই বলতেছেন ওর যোগ্যতা নাই, কিন্তু উনি ওনারটা চালিয়ে যাচ্ছে, বাস্তব না বাস্তব। সেই জায়গায় আলেম তো আলেম, সাধারণ মানুষ গিয়ে দেখেন কী সিদ্ধান্ত দিচ্ছে, উল্টা আর আলেমদেরকে বলতেছে এই বেচার ইমান মনে হয় অনেক দুর্বল। কেন? ওই যে ওনার আবেগের সাথে মিলে নেই। প্রথম কথাই বুঝবেন যে ইলমের যে কথাগুলো এগুলো প্রথমেই আবেগ থেকে মুক্ত থাকতে হয়। ইলম কশ্চিন কালো আবেগ দিয়ে আপনি ইলম অর্জনই করতে পারবেন না। ইলম অর্জনের প্রথম সূচনাই হলো ধৈর্য, প্রথম সূচনাই হলো আপনার ঠান্ডা মস্তিষ্ক, প্রথম সূচনাই হলো সদিচ্ছা, নিয়তকে খাঁটি করা, নিজেকে আগে সংশোধন করা, পরিমার্জিত চরিত্র নিয়ে আসা। কিন্তু আবেগটা হলো এর বিপরীত সবসময়, আবেগ এবং উদ্বেগ উৎকণ্ঠা এগুলো হলো বিপরীত। আর এই জিনিসটা আপনার ব্যক্তি জীবনে কোনো একটা দুনিয়ার কাজে আপনি যদি প্রয়োগ করেন সেটা একটা কথা, কিন্তু সেটা যদি আপনি দিনের ক্ষেত্রে
ক্ষেত্রে নিয়ে আসেন, এটা কিন্তু অত্যন্ত ক্ষতিকর হয়, মারাত্মক হয়, কারণ এটা পুরো ইসলাম এবং মুসলিম জাতির উপরে কলঙ্ক হয়ে থেকে যায়। আপনি করলেন একটা আবেগের কাজ, যেমন ওই যে এখানে সেখানে আমাদের বিন লাদেন সাহেব আক্রমণ চালালে, যদি চালিয়ে থাকে, কিন্তু এই যে সিস্টেমটা অবলম্বন করা হলো, এখানে জেএমবিরা করলো, সিস্টেম যে অবলম্বন করলো, এটা তো ইসলামে গ্রহণ করে না, কিন্তু এখানে এর ফলে কী হয়ে গেলো ক্ষতি, সারাজাহানে বড় বড় আলিমরা দাঁড়িয়ে নিয়ে চলতে পারে না, টুপি নিয়ে তাদের চলা মুশকিল হয়ে গেল, বাচ্চারা হঠাৎ করে বাসা থেকে একটা লম্বা দাঁড়িয়ে লোকজন দেখে এই বাংলা মেয়ে আসছে সবাই সবাই ঘরে ঢুকো বলে কি বলে না, ওনারা তো খুব একটা ভালো মনে করে করলো, কিন্তু প্রথম কথা হলো ইসলামের মূলনীতিতে এইভাবে সিস্টেম নাই। দ্বিতীয় হলো এখন এখন কী হয়ে গেলো, কয়েক বৎসর বা কয়েক যুগ পর্যন্ত ওনাদের এই কাজের যে খেসারত, এটা দিতে হচ্ছে কাকে, শুধু মুসলমানদেরকে না, আল্লাহর দিন ইসলাম, তাইলে এই যে ক্ষতি করাটা এটা জবাবদিহিতা লাগবে কেয়ামতের আগ পর্যন্ত। কোথায় আপনি বললেন যে হঠাৎ করে লাভ দিয়ে চলে যাবেন জান্নাতে, না, জান্নাতে যাওয়া এমন সহজ যে আবার অনেক অনেক কঠিনও আসে। জেসা করোগা ওয়েসা ভরোগা, নেই মানতা তো করকে দেখ, জান্নাত বি জাহান্নাম বি, নেই মানতা তো মরকে দেখ। উর্দুতে কথা আছে, যেমন কর্ম তেমন ফল, যদি বিশ্বাস না হয় তো করে দেখো, আর জান্নাতও জাহান্নামও হলো কাজের উপর ভিত্তিশীল, যদি বিশ্বাস না হয় তাহলে মারা গিয়ে দেখো। তো মারা যাওয়ার পরে দেখবেন এই কথাই, যেটা আল্লাহর বিচারে আসে, কোনো জন দুনিয়ার কোনো আবেগী আলেম বিরাট বড় মানে বক্তা অথবা লেখক এগুলোতে কাজ হবে না। যতক্ষণ পর্যন্ত এই যে মূলনীতি যেগুলো বলা হলো, এগুলো সারা বিশ্বের শ্রেষ্ঠ আলেমদের সারা জীবনের সাধনার নির্যাস, আর এটা দিয়েছে তারা শুধুমাত্র ইসলাম এবং মুসলমানদের সেবায় নিয়োজিত হতে গিয়ে। আপনি একটা চিন্তা নিয়ে আসছেন, এটাকে আমি বলছি চিন্তাবিদ আলেমরা বলছে, কোনো ফকিহ না, মুফাসসির মুহাদ্দিস আমাদের সমাজে এমন কেউ আসে যায় নাই, যার কারণে আজকে পাক ভারতে আমরা একটা আলাদা ইসলাম পেয়ে গেছি। এটা আগেই আপনি বুঝবেন যে শাস্ত্রীয় আলোচনার পরে আপনার ব্রেইনে এই জিনিসটা ঘুরানো দরকার যে আমরা আসি কোথায়। এখন পর্যন্ত আপনারা গবেষণার জগতে আছেন, ইলমের জগতে ঢুকতেই পারেন নাই, আলেমরা যারা বিজ্ঞ আলেম শাস্ত্রীয় মাপকাঠিতে উত্তীর্ণ তারা আমাদের এই সমস্ত ভাইদেরকে শুধু বলছেন মুফাক্কির ইসলাম, কোনো ফকিহ কোনো মুহাদ্দিস কোনো মুফাসসির ধরেনই নাই, যাদেরকে আমরা সারা পৃথিবীর মধ্যে সেরা মুফাসসির ধরতেছি তারা তাফসীর জগতে এদেরকে চিনেই না। কেন, মূলনীতিতে ওনারা মিস্টেক করেছেন, প্রচুর পরিমাণ মিস্টেক, আপনাদেরকে বাধ্য করবেন সেই উদাহরণগুলো বলতে, আমি বলতে রাজি না। হ্যাঁ, তথে কোনো গবেষণা কোনো চিন্তা ওই ডাল আলু পটল খেয়ে ব্রেনে যেগুলো আসে এগুলোর আলোকে ইসলামের যে কথাগুলো আসে এটার দাম, এটার মূল্য, আর যেটা মূলত ইলমে ওয়াহির উপরে যারা সারা জীবন রিসার্চ করে গবেষণা করে তার স্বচ্ছ স্রোতস্বিনীতে হাবুডুবু খেয়ে শাস্ত্রীয় কায়দায় বড় বড় আলিমদের সামনে নিজের হাঁটুকে গুটিয়ে বৎসরের পর বৎসর বরং যুগের পর যুগ তারা শুধুমাত্র ওই সাধনায় ছিলেন, ওই সমস্ত আলিমদের সামনে এই সমস্ত কথা নিয়ে আসেন না, এটা মারাত্মক ভুল, এবং এটাই হলো আমাদের মুসলিম মিল্লাতের বিভিন্ন ধরনের বিঘ্নতা, ইসলাম সম্পর্কে ভুল বোঝাবুঝির বড় একটা কারণ। আবেগ এবং উদ্বেগ এগুলোকে পিছনে রাখবেন, বিদ্যা এবং বুদ্ধিকে সামনে করে দেবেন, এবং মনে রাখবেন যে বুদ্ধির যে আয়নাটা এই আয়নার সামনে যতদিন পর্যন্ত ইলমে ওয়াহির আলোকে না রাখা যাবে পৃথিবীতে কোনো আলিম তার চক্ষুর বিবেকের চক্ষু দিয়ে সঠিক জিনিস নির্ণয় করতে পারবে না। আজকে আমাদের সমাজে কিন্তু কোরআন ও সুন্নাহর যে আলোটা, ওই আলোটা আমাদের বিবেক চোখের সামনে ওই পরিমাণে এখনও আনা হয় নাই যেগুলো আনার দরকার ছিল, সেই জন্যে আমরা এই সমস্ত অগুচালু কথা বা বিভিন্ন আবেগের এবং উৎকণ্ঠার জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। আমাদের উচিত ইলমের আলোকে নিজের আমলকে সাজানো, এরপরে দাওয়াতি কাজে মনোনিবেশ করা, তারপরে নিজের পরিবার সমাজকে সংস্কারের জন্য সংশোধনের পথ সুন্দর কায়দায় কৌশলে সুন্দরভাবে মানুষকে বোঝানোর যে পথ সেই পথ অবলম্বন করা। জি, উত্তর তো আগেই হয়ে গেছে, বারাকাল্লাফি, উত্তর অত্যন্ত মানে আমরা হেকমত সহকারে যেটা বলা হয় এটা আগে দিয়ে দিয়েছি, এখন যা মনে হচ্ছে এটা শুধুমাত্র আপনার পরিবেশ বিঘ্নিতই হবে উত্তর এখান থেকে সঠিক, এর চেয়ে বেশি কিছু বললে হয় আসবে না, যেন আমি আর কথা বলতে রাজি না। জিনিসটা হলো চিন্তা করার বিষয়, আমি আমার অনুভূতির কথা বলেছি যে আমরা হলাম ইসলামের পক্ষে, এবং যারা ইসলামপন্থী তার মেয়াদ এক বছর ছিল না এক মাস ছিল, সেখানে পরিসংখ্যানে কী হয়েছে তার হিসাব নিকাশ ওগুলো তো আমরা যাইই নেই, কেননা এটা যাওয়ার বিষয়ই না। এখানে তারা যেটা করতেছে এটা হলো সম্পূর্ণ ইসলামের বিরুদ্ধে হিংসামূলকভাবে করতেছে, এই ক্ষেত্রে আমরা তো সবাই তাদের ইসলাম বিদ্বেষী যারা এদের বিরুদ্ধে স্বচ্ছা অবশ্যই, কিন্তু আমি যে কথাগুলো বলেছি এটা হলো আমাদের আত্মসমালোচনামূলক কথা, আমাদের সংশোধনমূলক কথা, যেভাবে আমরা চললে পরে আমাদের ইসলামিক যে আন্দোলন বা ইসলামের যে কর্মকাণ্ড এগুলো টেকসই হবে এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। আমি আপনাদেরকে সেই উপদেশমূলক একটা কথাই বলে শেষ করে দিয়েছিলাম, মূলত আলোচনা পর্যালোচনা রাজনৈতিক বিষয়ের যে ব্যাপারগুলো সেগুলো অনেক লম্বা এবং অনেক ডিফিকাল্টি বিষয়, তো এরপরেও যেটা আপনারা জানেন তথ্য জানতেছেন এটা তো সবাই বুঝতে পারতেছেন যে এখন মূলত যে ইস্যুটা হয়েছে এটা কিন্তু হয়ে গেছে ইসলাম এবং কুফুরকে নিয়ে এবং মুসলিম সমাজ এবং বিধর্মী সমাজকে নিয়ে, তো এই ক্ষেত্রে অবশ্যই আমরা ইসলামের পক্ষে এবং মুসলমানদের পক্ষে এবং আমাদেরকে এই পক্ষেই যে কথাগুলো বললে মানুষের মানসিকতা আমরা মানে ধরে রাখতে পারবো, তাদের অনুভূতি ধরে রাখতে পারবো, এটাই বলতে হবে। কিন্তু সেই সাথে আমরা যে আজকে আলোচনায় একটু ডিপে গেলাম না, একটা শাস্ত্রীয় কথা বললাম না, তো এর জের ধরে তো আমাদের ওই কথাটা আবার স্মরণ করা দরকার ছিল, যে আমরা সবসময় ওই কথাটাই গুরুত্ব দিব বেশি যে আল্লাহর পক্ষ থেকে সাহায্যটা কোন পথে আসে। ওই যে আল্লাহ জিহাদের ক্ষেত্রেও বললেন ওয়াজকুরুল্লাহ কাসীরা,
আপনি জিহাদে যাচ্ছেন, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করেন। এর চেয়ে বড় জিহাদ তো আর রাষ্ট্র চালনা না, অস্ত্র পরিচালনা করা, শত্রুকে আপনি হত্যা করতে আপনি একেবারে ধন্য হয়ে ঘুরে বেড়াচ্ছেন। আল্লাহ বলছেন ওই জায়গাতে ওয়াদকুরুল্লাহ কাতিরা। তো আজকে কি আমি তো মাজিদ মার্সির কথা বলছি না, আমি যে আলোচক আপনাদেরকে অনেক নসিহত করলাম, আমি কি আল্লাহকে ওই পরিমাণ স্মরণ করি জীবন করার দরকার ছিল? প্রশ্ন সেই জায়গা, আমাদের তো অনেক ত্রুটি। বললাম না ওই ফার্সি কবিতা দিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির পরতে পরতে রন্ধ্রে রন্ধ্রে সবাই আল্লাহকে সার্বক্ষণিক জিকির করে, কিন্তু আমরাই মানুষ যে আল্লাহকে ভুলে যায়, সমস্যা সেই জায়গায়। এইভাবে অনেক আকিদার মৌলিক বিষয়, গাছের শিকড় কোথায়, মাথা কোথায়, এই ধরনের কিছু দর্শন আছে যেগুলো আমরা অনেক সময় উল্টা করে দেখি, কিন্তু আমাদের উচিত আল্লাহর সাহায্য পাইতে গেলে ওগুলোকে আগে শুধরানো, এরপরে আপনি চেষ্টা করেন সৌদি সরকারকেও। ওখানেও আবার উপদেশের নীতিমালা আছে সালাফে সালেহীনদের, আমরা এগুলোতে আসলে দেখুন আমাদের মধ্যে কিন্তু কোনো ধরনের বৈপরীত্যের কিছুই নেই। সালাফে সালেহীনদের নীতিমালাও আছে যে রাষ্ট্রপক্ষের কোনো ব্যক্তি বিশেষের উপদেশ কীভাবে হবে। আজকে আমি এখানে আসি, আপনি আমাকে বলে দেন সবার সামনে, কোনো সমস্যা নেই। একজন বড় পদস্থ মানুষের কাছে যখন আপনি বলবেন যে কোনো ভাষায়, এটা কিন্তু ওই ভাষাটা অনেক সময় এমন সমস্যা করবে যে আপনার বিষয়ের চেয়ে ওইটা হয়ে যাবে বেশি ক্ষতিকর। কথা কি বুঝাতে পারছি? প্রেস্টিজ, প্রেস্টিজ বুঝেন না একটা জিনিস, এটা তো আপনি নিজেই বুঝেন। আপনি একটা কোম্পানি পরিচালনা করেন, একটা প্রতিষ্ঠানের বড় পরিচালক, আপনার সামনে গিয়ে আপনার একজন ছাত্র সবাইকে সামনে নিয়ে বললো যে আপনার এই কাজগুলো মিস্টেক হয়েছে, সামথিং ইজ রং, এতদিন ছিল এখন সবই রং হয়ে গেছে, আমরা আপনাকে ডিসেলাও করলাম, আমরা আপনার বরখাস্ত দাবি করলাম। ওরা বললো বরখাস্ত দাবি করবি তো এখানে আসবি কে, বাদ আগে এখান থেকে চলে যা, বলবে কি বলবে না? এটা লজিক নয়, এটা হলো একটা বেসিক এবং সামাজিক কথা। এই এই জায়গাতে আমরা এখানে মায়ের খাই কেন? আমরা আবেগকে প্রাধান্য দেই। এই জন্যে রাষ্ট্রনায়কের উপদেশে পদ্ধতি আহলুস সুন্নাহ জামাত আবু সাইদ খুদরি সহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সহ তারা আমাদের কাছে মানে পৌঁছিয়েছেন যে সেটা হলো আপনি যে ওই মানের যার উপদেশটা বা যার কথাটা তার কাছে পৌঁছলে গ্রহণযোগ্য হবে এবং গোপনে হবে, গোপনে। ইমাম শাফি রহমাল্লাহ বলছেন যে ব্যক্তি কোনো মানুষকে সামনে উপদেশ দিল সে তাকে অপমান করলো, আর গোপনে যখন উপদেশ দিল সে তাকে উপদেশ দিল। এরপরে রাষ্ট্রীয় ক্ষেত্রে আরেকটা কথা আমার নবী শিখিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন যে তুমি তোমার কথাটা রাষ্ট্রনায়ক যারা আছে অথবা রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছে এদের কানে পৌঁছিয়ে দাও, যদি সে আমল করলো তাহলে তার সুবিধা, তার লাভ হলো, আর যদি আমল না করে তুমি তোমার দায়িত্ব পালন করলে সে তার ভুলের কারণে আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হয়ে থাকলো। কিন্তু আমরা ওগুলোকে পাল্টিয়ে ফেলছি, অনেক নীতিও আমরা বিধর্মীদের কাছ থেকে নিয়েছি, উল্টাপাল্টা খালি আমরাই বলি রাজতন্ত্র গণতন্ত্র, এটা নিয়ে আরেকটা বিষয় লাগবে, আরেক রাত্রি লাগবে। রাজতন্ত্র এবং গণতন্ত্র বিষয়টা তো আমরা সমাধান করতে পারিনি, পারছি? আমাদের সমাজে বিরাট বড় আলিমরা রাজতন্ত্র শব্দ আসলে এমন মন্তব্য করে যে মনে হয় না যে রাজতন্ত্রের অর্থ কী এটা বুঝে বলে, এবং রাজতন্ত্র আসছে কোথার থেকে, এর অবস্থান ইসলামে কোথায়, ইসলামী রাজনীতিতে এটা প্রথম সিরিয়ালে শেষে হলেও যে আসে, আর গণতন্ত্রের তো বারিন্দা তো জায়গা নেই, এগুলোকে আমরা খেয়াল করেছি, কিছুই করি না। যার ফলে এই যে অনুভূতি যেগুলো আসতেছে, প্রতিবাদের যে ভাষা, যে পদ্ধতি, এগুলো কিন্তু গণতন্ত্রের শিক্ষা দেওয়া। আজকে কেন বিধর্মীরা তাদের দেশে গণতন্ত্রের তারা জন্মদাতা আব্রাহাম লিঙ্কন যে ইয়ে দিয়েছে, ব্যাখ্যা দিয়েছে আপনার ইমিকা ফেললি, যে উদ্দেশ্য ভালো থাকলে আপনার ব্যবস্থা যেভাবে অবলম্বন করেন এটা সঠিক, তাদের দেশে তো অত মিটিং মিছিল এগুলো নেই, প্রতিবাদ নাকি আছে? ভারতেও যেই গণতন্ত্র ফলো করা হয় সেটা কি আমাদের দেশের মতো? সেখানে গণতন্ত্রের মধ্যে একটা সরকারের ভ্যালু থাকে, আমাদের গণতন্ত্রের মধ্যে একটা সরকার হলো পুতুল সরকার, নিজেরাই বলছেন। এর কারণ কি? এর কারণই হলো যেখানে প্রধানমন্ত্রীকে বেশি ক্ষমতা দেওয়া হবে সেই জায়গায় তার এগেনস্টে যিনি থাকবে উনি সারা বছর খালি তার পিছনে নক করতে থাকবে, খালি পিন দিতে থাকবে, দিয়ে বলবে যে এনার এটা হচ্ছে না, ওনার এটা হচ্ছে না। এই ধরনের জিনিস যদি আপনি পরিবারের দুইজন ভাইয়ের মধ্যে খালি লাগাই দিতে পারেন, আল্লাহর কসম আপনার পরিবারের ভ্যালু কি অস্তিত্ব মুছে যাবে 5 বছরের ভিতরে, সেই জায়গায় রাষ্ট্রের অস্তিত্ব 5 মিনিটেই মুছে যাওয়ার কথা, এটা শুধু আল্লাহ ধরে রাখছেন। কতটুকু মিস্টেক কিছু অনুমান পাইছেন? এই জন্য কথা হিসাব করে বলবো, আমরা যেই পরিমাণ দূরে চলে গেছি ইসলামের বেসিক প্রিন্সিপাল এর বিষয়ের দিকে আলোকে চিন্তা করলে, সেই সাথে যেই তন্ত্র মন্ত্র যত কিছু আমরা নিয়ে দাঁড়িয়েছি, অনেক জিনিসগুলো হলো আমরা পরিস্থিতির শিকার হিসাবে বড় বড় আলিমরা শুধু বলছেন যে বাবা চোখ বন্ধ করে আমরা চালিয়ে যাক, আপনারা উঠে এসে আমাদেরকে বাধ্য করুন বলতে যে না না এটাকেই বলতে হবে আসল, না কোনোদিন নকল আসল হয় না। তো এই জন্যে ইসলাম সম্পর্কে আর অনেক কিছু জানার বাকি আছে, এটাই আমাদের আজকে মানে ধারণা নেওয়া দরকার, এবং এরপরে মনে করতে হবে যে কিছু মন্তব্য আছে যে জাতীয় বিষয়ের মন্তব্য, রাজনৈতিক বিষয়ের মন্তব্য, এটা কিন্তু সবার কাজ নয় এবং সব জায়গাতে নয়। আজকে আমরা প্রশ্ন আসলো বলে কিন্তু উত্তর বলে দিলাম, কিন্তু জানি না উত্তরগুলো কেমন হয়েছে, কেউ হয়তো বলবেন যে উনি সরকারের দালাল, আর কেউ হয়তো বলবেন যে উনি হলেন একটা মনে হয় আল কায়দার একটা ভিন্নমুখী একটা মানুষ, তো সেটা কিন্তু আপনারাই বাধ্য করছেন, আমি তো সেই বিষয়ে ফাইল খুলি নেই, কী বলুন ভাই। তো যাই হোক, আমরা কিন্তু যে আলোচনা করলাম এটা সম্পূর্ণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা মাসআলা, একটা বিষয় কীভাবে হওয়া দরকার, কীভাবে হলে ভালো হইতো সেটি আলোচনা করেছি, আমরা সরাসরি কোনো মন্তব্য করতে যাইনি। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে যে এর থেকে আমরা যারাই বললাম এবং যারাই শুনলাম আমরা কিছু সঠিক জিনিস উদ্ধার করার চেষ্টা করেছি, আল্লাহ এতে বরকত দান করবেন, এবং এর মাধ্যমে যেন কোনো ভুল বুঝাবুঝি সৃষ্টি না হয়। আপনি আমাকে একটা না বলেন, আমি আপনাকে না বলছি।
আসসালামু আলাইকুম জনাব আলহাম সাহেব, আমার প্রশ্ন হচ্ছে আমরা তো সাধারণত অনেক ধরনের ইবাদত করে থাকি, ইবাদত কবুলের প্রথম শর্তটা কী আর হালাল রিজেক্টটা ইবাদত কবুলের ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ, আমি এই বিষয়টা জানতে চাই। ভাই প্রশ্ন হলো যে আমরা ইবাদত যে করি তার প্রথম শর্ত কী? প্রথম শর্ত হলো ইখলাস, মানে আমার মানে উদ্দেশ্য থাকতে হবে শুধু আল্লাহর সন্তুষ্টি। কথা যখন এসে গেল এখলাস সম্পর্কে, ভাই খালি বলছেন সংক্ষেপ করতে আর আপনারা লম্বা করতেছেন। এখলাস সম্পর্কে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ বলছেন যে এখলাসকেও চেক দেওয়া দরকার, এখলাসটা আছে না নাই। আপনি নামাজে যাচ্ছেন আল্লাহর খুশির জন্য, রাস্তায় গিয়ে আরেকজন সাথে দেখা হয়েছে, সে এমন একটা বন্ধু যে দেখা হওয়ার কারণে মন্তব্য করছে, কিরে তুই তো নামাজি হয়ে গেছিস দেখি, তুই তো বিরাট বড় একটা মানে আল্লাহর অলি হয়ে গেছিস, আপনার মনে আসছে তার তো আল্লাহর অলি ওই গেল হয়ে গেল। অথবা নামাজ পড়ে ফিরত আসতেছেন, এখন বললো কিরে আজকে যেভাবে নামাজ পড়ছিস তুই তো হুজুরাও ফেল, আপনি কিন্তু মনে করছেন তাহলে তো একটা বড় হুজুর আমি হয়ে গেছি গেল। তাহলে এখলাস আগেও মাঝেও এবং শেষেও, মাঝখানে কি নামাজ পড়ে দাঁড়াইছেন, দাঁড়ানো আগে খেয়াল করছেন একটা লোক আপনাকে দেখতেছে, আপনি যখন খুব লম্বা করে নামাজ পড়ছেন এখলাস গেল। তাইলে আগে পরে শেষে এখলাসকে ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে। এবং মাসালাও এসে গেল যে যদি নামাজের ভিতরে আপনি বেশিরভাগ সময় কোনো রিয়াকারির দরকার নেই, অন্য কোনো জিনিস না, শুধু দুনিয়াবি চিন্তায় আপনি বেশিরভাগ সময় ব্যয় করেছেন, এদিকে আপনার রুকুন ওয়াজিব সুনান মুস্তাহাব্বাত নওয়াফিল যা আছে সব হয়ে গেছে, মানে খাবারের সাথে সালাদ ফিরনি আগের যা আছে লবণ সবন দিয়ে আপনারা শুরু করেন না, আমাদের দেশে তো বিসমিল্লাহ লবণ দিয়ে শুরু করে, এর কোনো হাদিস আছে বলে দেখি, খাবারের পরে যে মিষ্টি খান কোন হাদিস আছে বলবেন? এরপরে ইংলিশ শিক্ষিত কাউকে ওয়াজ করতে দিলেই ওনারা বলে যে আল্লাহ নবীর কাছে কে যেন নসিহত চাইতে এলো, তিনি একদিন দুই দিন তিন দিন ফিরত দিয়ে তৃতীয় দিন বললেন যে মিষ্টি খায়ও না, এ বললো যে আগে বললেন না কেন, নবী বললেন যে আগে আমি মিষ্টি খাওয়া ছাড়তে পারি না এখন বলছি, এগুলো কোনো হাদিসে আছে? এগুলো কোনো ইতিহাসের ঘটনা তো না। যাই হোক, কথা ছিল ওই জায়গায় যে আপনার এখলাস এর ক্ষেত্রে আপনার আগে মাঝে পরে আর মাঝখানে যদি আপনি নামাজে বেশিরভাগ সময় অন্য মনস্ক হয়ে কাটিয়ে দেন নামাজ কিন্তু বাতিল। এই জন্যে নামাজের স্পিরিট, নামাজের আসল যে চালিকা শক্তি মনে রাখবেন রোহটা হলো খুশু খুজু, এটা সবসময় ধরে রাখার চেষ্টা করবেন, এটা হলো আসল। তো এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ। দ্বিতীয় প্রশ্ন কী ছিল? দোয়ার ক্ষেত্রে হালাল রিজিক কবুল, দোয়া কবুলের ক্ষেত্রে হালাল রিজিকের শর্ত না উত্তম, কিন্তু আমল কবুলের ক্ষেত্রে রিজিকটা হালাল হওয়া শর্ত। দোয়ার ক্ষেত্রে হলো উত্তম, আল্লাহ নবী উপদেশ দিয়েছেন এবং সাদ বিন আবি ওয়াক্কাস তার মামাজে ছিলেন, ওনার দোয়া কবুলও হইতো। এটার মূল কারণই ছিল যে সাদ বিন আবি ওয়াক্কাস উনি সবসময় হালালের প্রতি যত্নশীল থাকতেন এবং সাহাবিদের মধ্যে একজন ছিলেন যে তার ছেলেকে একটা বাগান দিয়েছেন, এই কারণে যদি ওনার ছেলের দোয়া কবুল হইতো তারা যত্নশীল থাকতেন। এবং কোরআন হাদিস থেকে প্রমাণ হয় যে দোয়াটা কবুল হওয়ার জন্য সহযোগী হলো হালাল রিজিক, কিন্তু এছাড়া দোয়াটা হলো একটা আমল, ওটা আপনার এক পাল্লায় উঠবে। আর হালাল না খেয়ে হারাম খাওয়াটা হলো আপনার একটা গুণা, ওটা আরেক পাল্লায় উঠবে, কোনটা যে ভারী হবে সেটা আল্লাহই ভালো জানেন। এই জন্য খেয়াল রাখবেন অবশ্যই যে হারাম থেকে বিরত থাকতে, তবে মাসালাটা জায়গায় রাখবেন সেটা হলো এবাদত কবুল, আমি বোধহয় মিস্টেক করেছি, এবাদত কবুল হওয়ার ক্ষেত্রে হালাল রিজেক্টটা শর্ত নয়, দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে হালাল রিজেক্টটা শর্ত। কথা বা জায়গায় এসেছে, ঠিক আছে, দোয়া কবুলের ক্ষেত্রে রিজেক হালাল হওয়াটা শর্ত, কিন্তু ব্যাপক অর্থে যে এবাদত নামাজ রোজা এগুলো কবুলের ক্ষেত্রে হালাল রিজেক শর্ত নয়, সেটা হলো কাম্য, সেটা হলো খুবই উপযুক্ত এবং ভালো একটা জিনিস। আমরা নবীদের দেখানো পথ অনুসরণ, আমরা নবীদের দেখানো পথ অনুসরণ করি, আপনার লেসন সালফে সালহিনদের দেখানো পথ, আসলে আগে তো ওই নবীদের দেখানো পথ, পরে সালফে সালহিন, সালফে সালেহিনরা যেভাবে নবীরে বুঝেছিলেন যে হাদিসটা সেইভাবে হইবে, কিন্তু আগেরটারে পরে পরেরটারে আগে এখানে আনছেন। একটা প্রশ্ন আর হইল গিয়া, এই সালাফি বলিয়া যে দল হওয়া, আহলে হাদিস দল হওয়া, এইভাবে অত দলে দলে বিভক্ত কেন? নবী তো কোনো দলে দলে বিভক্ত করার কথা হয়েছেন না, কিন্তু আজকে দেখা যায় অনেক অনেক দল আর অনেক অনেক দলের আকিদাটাও ভিন্ন ভিন্ন। প্রথম প্রশ্ন হলো ভাই বলেছেন যে আগে আসবে আল্লাহ নবী সাল্লামের কথা, আল্লাহ নবী সাল্লামের কথা তো আগে আমাদের মুখেও আছে, সারা দুনিয়াতে যত দল আছে সবার মুখেই আছে, ওই জিনিসটা বাস্তবে সত্য কি না ওইটা যাচাই করার জন্য পরবর্তী যেই নীতিটা আছে, অঙ্ক করেন না, অঙ্ক করার পরে একটা সূত্র আছে না যেটা দিয়ে বাসাই মানে আপনি নির্ণয় করেন অঙ্ক সঠিক হলো কিনা, সেই জায়গাতে সালাফে সালেহিনদের নীতিটা হলো একটা সূত্র যেটা দিয়ে আপনি মাপবেন যে আল্লাহ নবী সাল্লামের মহব্বতে আপনি উত্তীর্ণ হইলেন কি না। এই জন্যে এখনকার পরিস্থিতি অনুযায়ী সালাফে সালেহিনদের কথাটা গুরুত্ব পেয়েছে এবং এটা মূলত আগেও পেয়েছে, কিন্তু আগে হলো ওই যে ওইটার মতো মক্কা শরীফে যাওয়ার পরে কিবলা দেখতে হয় না, কিন্তু মক্কা থেকে দূরে আসার পরে কিবলা নির্ণয় করার জন্য খুঁজতে হয় কিবলা কোথায়, কম্পাস কোথায়, খুঁজে কি খুঁজে না। তো এই জন্যে সাহাবাদের যুগে সালাফ বা সালাফে সালেহিনের নাম এটা নিয়ে অনেক কিছু করার প্রশ্ন আসে নাই, এরপরেও সূত্রটা এসে গেছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, তারপরে আলে আহলুল হাদিস শব্দ এসে গেছে। এটা নিয়ে মন্তব্য করা এটা অর্থ হলো যে তখনই মন্তব্য হবে যখন এই ধারণাটা আমার কাছে থাকে না। আর আরেকটা কারণ হতে পারে যারা আসলে ওই নবী সাল্লামের অনুসরণটা একটা সূত্র দিয়ে মাপতে রাজি না, ওনারা যে পদ্ধতি ওটাকেই ধরে থাকতে প্রস্তুত, এই জন্য সালাফে সালেহিন আর নবী সাল্লামের মধ্যে যেহেতু
কোনো ব্যবধানই নেই। আর এটা হলো একটা সূত্র যেটাতে আপনি মাপবেন যে নবীর অনুসরণ হচ্ছে কি না, এখানে কোনো প্রশ্ন আসতে পারে। সিরিলে তো এটা পরে আসি, আমরা যে আজকে তাফসির মূল্যতে আলোচনা করলাম, আগে কী বললাম আল্লাহর কোরআন কোরআনের তাফসির করবে, এরপরে নবীর হাদিস, তারপরে সাহাবা, এটাই তো সালাম। জি, দিয়ে আপনি 100 দল হয়ে গেলেন, এটা তো ঠিক না। নাম যখন এটা থাকবে অবশ্যই আমাদের দলও এক থাকতে হবে। তবে হ্যাঁ, দল বলতে একটা হলো নীতি নৈতিকতার দল, আর আরেকটা হলো আপনার কোনো কাজের সিস্টেমেটিক দল, অথবা কোনো আপনার অ্যারেঞ্জমেন্টের কোনো একটা মানে পার্টি একটা কমিটি করলেন, সেটা আলাদা। এটাকে কোনো দিন সাংগঠনিক ইয়ের দৃষ্টিকোণ থেকে যে বিভিন্নতা, এটাকে কোনো ইসলামী যে ফিরকা যাকে বলা হয় সেটা আলিমগণ ধরেন নাই। কিন্তু এরপরও এটা অবশ্যই কাম্য যে সবাই যাতে কাছাকাছি হয়ে আপনার একসাথে হয়ে কাজ করেন, এই কাজের মধ্যে আল্লাহ বরকত রাখছেন। কিন্তু আকীদা বিশ্বাসের দিক থেকে, মূলনীতির দিক থেকে ভিন্ন হয়ে যাওয়াটাই হলো ইসলামের নিষেধ। আসসালামু আলাইকুম। বোধহয় আমি সর্বশেষ, আমার আরও প্রশ্ন করার ইচ্ছা ছিল, অনেক ভাই বলেছেন আর ব্যাপারটা অন্যদিকে গড়াইছে, ওই জন্য আমি সংক্ষিপ্ত একটা প্রশ্ন করতে চাই। আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হচ্ছে যে আমাদের মুসলিম মিল্লাতে এখন গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ। আর আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ এর উত্তরণের জন্যে আমাদের জাকাতের ভূমিকা কতটুকু, প্রায়ই কোরআনে অনেক আলোচক বলে থাকেন জাকিমুসলা ওয়াতুজাকা, এই সালাতের পাশাপাশি জাকাতের মাধ্যমে আমরা আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ কীভাবে করতে পারবো, এবং বর্তমান ইসলামিক লিডারশিপের ভূমিকা তথা বাংলাদেশের ইসলামিক মুভমেন্টের ভূমিকাটা কতটুকু। প্রশ্নের যে আসল মিনিং সেটা কিন্তু দাঁড়ায় গিয়ে যেটা বিধর্মীরা ওয়েলফেয়ার নাম দিয়ে আজকে সমাজসেবার বিভিন্ন প্রকল্প তারা গ্রহণ করে মানুষকে কনভার্ট করছে। এখন অবশ্যই ইসলামে জাকাতেরই মূল টার্গেট ওইটাই ছিল, সেই সাথে শুধু জাকাত কেন, আপনি চ্যারিটি ফাউন্ড করে আপনি মানুষকে সাহায্য করবেন। এটা শিখরা কীভাবে করে একটু যদি দেখেন, শিখরা, ভারতের শিখদের মধ্যে কোনো ফকির নাই, এটা জানেন তো, শিখ সমাজের মধ্যে কোনো ফকির নাই। এ কথার অর্থ এই না যে কোনো দরিদ্র ওখানে ছিল না, ফকির নাই অর্থ হলো তারা তাদের সমাজে কাউকে ফকির হওয়ার থেকে মানে বিরত রাখতে গেলে যা করা দরকার তারা করে। তো এটাই যদি মানে এই আর্থিক সহযোগিতার মাধ্যমে হয়, তো জাকাত তো এই উদ্দেশ্য মানে পালন করে, এই উদ্দেশ্য সিদ্ধ করে আমরা সহজেই বুঝি। তো এটার জন্য আলাদা একটা চিন্তাভাবনা নিয়ে, আলাদা একটা থিওরি গঠন করে, আলাদা একটা মানে ওয়ে, আলাদা একটা চ্যানেল বানিয়ে, এই জায়গাতেই হলো মিস্টেক, মুসলিম মিল্লাতে বিরাট মিস্টেক। যে কোনো একজন আলেম অথবা যে কোনো সাধারণ মুসলমান, আজকে যেহেতু প্রচুর পরিমাণ আমাদের গ্যাপ আছে, কেউ যদি খালি একটা সুর তুলে সে একটা পার্টি করতে পারে, কিন্তু শুধু জাকাত কেন। আজকে একদল যদি দাঁড়িয়ে যায় যে না আমাদের সমাজে মুসলমানদের নামাজ ঠিক হচ্ছে না, একটা কিন্তু গ্রুপ হয়ে যাবে, কারণ এই পক্ষে বলতে বলতে যে এরা অনেকেই দেখছি এদের বাসায় নামাজ পড়ে না, ওনার অফিসে অনেকে নামাজ পড়ে না, এই লোকদের সাথে আমাদের চলা চলবে না, আমরা সবাই মিলে আলাদা আলাদা চ্যানেল করবো, আমরা আমাদের অধীনে যারা আছে সবাইকে নামাজই বানিয়ে ফেলবো, একটা দল হয়ে গেল। তো এই জায়গাতে আপনাকে এটা চিন্তা করতে হবে যে আপনি যেটা বললেন একটু আগে যে এর মাধ্যমে আন্ডারস্ট্যান্ডিং হবে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের পদ্ধতিতে যখন আপনি এইটা সিস্টেম করবেন যে নিজেরা আরেকটা প্ল্যাটফর্ম তৈরি করলেন, সেখানে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের পরিণতিটা যখন বিপরীত হয়ে গেল, মুসলিম মিল্লাতে আর একটা দল বেড়ে গেল। তো এই জন্য আন্ডারস্ট্যান্ডিংয়ের মানেই হবে বড় একটা উদ্দেশ্য, সেটা সবাইকে সাথে রেখে কীভাবে যত বেশি আপনার কাছে কাছে রেখে আমাদের মধ্যকার যোগাযোগ, আমাদের মধ্যকার সম্পর্ক এটাকে মজবুত করা যায় সেটা চেষ্টা করা। এবং এটার জন্যে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে সফল হওয়ার জন্যে বিধর্মীরা মূলনীতি ঠিক করেছে যে সর্বপ্রথম আপনাকে কমিটমেন্ট ঠিক রাখতে হবে, তারপরে কমিউনিকেশন ঠিক রাখতে হবে, তারপরে এক্সচেঞ্জিং অফ গিফটস ঠিক রাখতে হবে, তারপরে কন্টিনিউটি অথবা স্টেবিলিটি করতে হবে, চারটা মূলনীতি। আপনি ওয়াদা দিবেন, বৈঠক করবেন, সাক্ষাৎ করবেন, তারপরে আপনি যোগাযোগ রাখবেন, এরপরে আপনি গিফট দিবেন, এরপরে আপনি সবসময় তার সাথে সম্পর্ক ঠিক রাখবেন, আপনার সম্পর্ক সুন্দর হবে, সামাজিক যে সম্পর্ক আমাদের এটা অটুট থাকবে, মজবুত থাকবে। তো এটা যদি তারা ব্যবসায়িক ক্ষেত্রে পালন করতে পারে, আমরা আমাদের দিনের ক্ষেত্রে কেন পালন করবো না? আর পালন করতে গিয়ে যদি আমি এটাকে আর একটা থিওরি বানিয়ে দিই, এটাকে আর একটা দর্শন বানিয়ে আর একটা দল বানিয়ে ফেলি, এটা হলো ইসলামের হিতে বিপরীত করলাম, লাভ করতে গিয়ে লস করে ফেললাম। তো এই জন্যে যে কোনো ভালো কাজ করতে গেলে খেয়াল রাখতে হবে যে এই ভালোটার হিতে বিপরীত কোনো দিক যেন আপনাকে না পায়, এটাকে আপনি অ্যাভয়েড করে অবশ্যই আপনার ভালো কাজটা ভালোভাবেই করতে হবে। তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাক সেই কাজে বরকত দান করবেন। আমার মনে হয় ওইটাই শেষ প্রশ্ন ছিল মৌখিক। লিখিত একটা প্রশ্ন হলো, আয়েশা মসজিদ থেকে নিয়ত করে উমরা হজ করলে হবে কি, উমরা হজ সম্পর্কে বুঝিয়ে বলুন। উমরা হজ এটা হলো উমরা, তার পদ্ধতি অনেক লম্বা, এই বিষয়ে অনেক লিখিত আছে, আপনারা সেটা পড়বেন। তো প্রশ্ন প্রথম যেটা আসছে এটা হলো আয়েশা মসজিদ থেকে আপনি নিয়ত করলে হবে কি না, সেখানে তো এইভাবে হবে না। স্বাভাবিক অবস্থায় আপনি যে এলাকা থেকে যাচ্ছেন সেখানে অতিক্রম করতে গেলে যে মিকাত আসবে, ভারত মহাদেশ যারা আসেন এদের প্রত্যেকের মিকাত হলো এলামলাম, যেটা এমানিদের মিকাত,
মানে কাবা ঘর থেকে যারা দক্ষিণ দিকে আসেন এদের প্রত্যেকের মিকাত হলো এলমলম, আপনি সেখান থেকে এহরাম করবেন। এরপরে এক সফরে মূলত হাদিস অনুযায়ী সুসাব্যস্ত যেটা সেটা হলো মাত্র একটা উমরা, এর চেয়ে বেশি না। হ্যাঁ, ওই জায়গায় মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হজ্জে গিয়ে উনি উমরা করতে পারলেন না, ওনার ওই মাসিক এসে গেলো। এরপরে তিনি আক্ষেপ প্রকাশ করলেন, আল্লাহ নবী ইসলাম তার ভাই আব্দুর রহমানকে সাথে দিয়ে বললেন যে ওই মসজিদে আয়েশা যেটা এটা হলো হারামের বাহিরে, আর মাসালা হলো যিনি হারামের এরিয়ার ভিতরে থাকেন উনি যদি ওই অবস্থায় কোনো উমরা নিয়োগ করেন তাহলে তার বিধান হলো উনি হারামের এরিয়ার বাহিরে যাবেন। এই পরিস্থিতি অনুযায়ী মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্যে আল্লাহ নবী ইসলাম এই অনুমতি দিয়েছিলেন। তা আজকেও যদি কোনো মা বোনের এই ধরনের কোনো পরিস্থিতি দেখা দেয়, পুরুষদের তো এই ধরনের কোনো পরিস্থিতি দেখা দেওয়ার কথা না, পুরুষদের কিরকম পরিস্থিতি দেখার কথা আছে না, তো তিনি ওইভাবে করতে পারেন। এছাড়া আয়েশা মসজিদ থেকে কেন যে কোনো বাহিরের লোক উনি হারামের ভিতরে ঢুকে যাওয়ার পরে যাই নিয়ত করবেন ওনার জন্য আর এই হারামের বাহিরে এসে এহরাম করে আলাদা আরেকটা উমরা করার কোনো অবকাশ নেই। বরং আমরা আপনাকে বলবো যে আপনি সঠিকভাবে একটাই হজ বা একটাই উমরা যদি করেন আর আল্লাহ পাক এটা যেভাবে কবুল করেন সেইভাবে করার জন্য সচেষ্ট থাকেন, বেশি বেশি দোয়া করেন, কোরআন তিলাওয়াত করেন, কাবা করে নফল নামাজ পড়েন, আপনার বংশধর আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করেন যে আল্লাহ তাদেরকেও তোমার ঘরে আসার তৌফিক দান করো। এই কবুল উমরা বা কবুল হজ্জের বদৌলতে আল্লাহ পাক আপনার দোয়া দিয়ে এমন বরকত দান করবেন যে আপনার বংশধরের সবাই হয়তো কবুল হয়ে যাবে তারা হজ করার জন্য। কিন্তু আপনি নিজে কয়েকজন করতে পারবেন, আমাদের অনেকেই চারবার পাঁচবার অন্যজনের নামে করে হয়রান হন মাত্র, কিন্তু কোনো কবুলের কোনো একটা আশঙ্কা আমরা সেখানে দেখতে পাই না, যেহেতু দলিল এই ক্ষেত্রে একেবারেই অবিদ্যমান। সেই জন্য সাহাবারা কুফা থেকে মিশর থেকে ইরাক থেকে আরও বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে মাত্র একটা আমরা করে চলে গেছি, একটা হজ করে চলে গেছি, তো আমরাও তাহলে একটাই করবো। এতে আল্লাহ বরকত দান করবেন এবং সঠিকভাবে যে কোনো আমল করার জন্য আমরা সচেষ্ট থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন কাজ তার নিজ গুণে অবশ্যই কবুল করবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন এবং আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন।